جی بھائی دلن، یہ حضرات میرا حال یہ ہے کہ خواب میں میں نے بار بار کوشش کیا لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھنے، لیکن بار بار میں جب بھی پڑھتا ہوں لا الہ الا اللہ اس کے بعد آپ کا نام یاد آ جاتا ہے، میرا منہ میں آتا ہے محمد اشرف علی رسول اللہ تخون دھنو بشائے بیر اچھیت چھلو تمہیں بول رہے ہیں جتنی استقبار کرو تمہیں تمہار ایمان کے شد جناو تمہیں ایمان کے نبائم کرو دیکھو تمہیں تمہار کے شیطان وصروں کا دچھے یہ پاسا نہ بولے حکیم الامت بولچن کہ دیکھو یہ تینشان ہے کونو کچھ نہیں تمہارے شپن پرمان کچھے کہ تمہیں جا کے پیر ہی جانے دھولے چھو چھے اچھے ایک بارے حق کانی پیر چھاکی پیر اجائی پرمان کچھے تمہیں بار بار رسول اللہ محمد رسول اللہ بولتے دکھ تمہار مکتے کے چلے اچھا اشرف علی رسول اللہ ایتا ہوتے تمہیں خاتی تیر دورے چوئے تیر اچھا تار پوری چوئے تانفر اللہ حواتی ہوئی لئی ای بشائی تین یہ کوئی جن عالم شاتے اس کے دیکھ پر آئے چھوئے بسر آگے کوئی لوگ ایک کبوئی چکل آمان شاتے کوئی رب بازار پاسے ایک باشا ہے ایک جن عالم باشا ہے ঘটনাটি উপস্থাপন করলাম আমাকে বলছে যে আপনার ইমান নষ্ট হয়ে গিয়েছে কেন তো সেই লোক তো স্বপ্নে পাঠ করেছে ওই লোক তো স্বপ্নে পাঠ করেছে ওই লোকের দোষটাকে আমি বললাম যে আসলেও তো ওই লোকের কোনো দোষ নাই ওই লোক তো স্বপ্নে পেয়েছে কিন্তু যিনি বলছেন যে এতে করে তোমার কোনো সমস্যা হয় নাই তোমার ইমান নষ্ট হয় নাই কিছুই নষ্ট হয় নাই কেননা এই কথা প্রমাণ করছে তুমি যা করছো স্বপ্নের মধ্যে সেই কথা তোমার জন্য প্রমাণ বহন করছে তুমি যাকে পীর ধরেছো সে হচ্ছে এক শতভাগ সত্য হকানি পীর তার প্রমাণ হচ্ছে তোমার মুখ থেকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশরাফ আলীর কথা চলে আসছে আশরাফ আলীর কথা চলে আসছে তার মানে হচ্ছে আশরাফ আলী হচ্ছে রসুলের কি যেন বলে আমাদের দেশে নাইবে নবী আশরাফ আলী হচ্ছে নাইবে রসুল আশরাফ আলী হচ্ছে নাইবে নবী তার প্রমাণ দিচ্ছে যে কালেমার সাথে তার কথাটা বারবার চলে আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দরকার এই ঘটনা কোথায় পাবেন আর ওয়াহি সালাতা উদ্দেশ্য কিতাব আনবিল লেখা আর ওয়াহি সালাতা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে প্রথমত বিষয় আর তিনটি মৌলিক নীতিমালার মধ্যে হতে দ্বিতীয় মৌলিক নীতিমালা হচ্ছে এটি দ্বিতীয় মৌলিক নীতিমালাই হচ্ছে নীতিমালা হচ্ছে এটি যে মা হাদার রাসূল রাসূল মা হাদার রাজুল আল্লাযী বুয়িতা ফীকুম এই যে লোকটি তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটি কে এই লোকটি কে এই প্রশ্নটি করা হবে যে এই লোকটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল ব্যক্তি যদি রাসূলের পরিচয় জেনে থাকে এবং রাসূলের পরিচয়ের সাথে সাথে রাসূলকে মেনে নেওয়ার শর্তগুলো যদি জেনে থাকে এবং শর্তগুলোকে যদি সে পালন করে থাকে তাহলে সে উত্তর করতে পারবে হাযা মুহাম্মাদ হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যথায় সে উত্তর করতে পারবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম হাশেম হচ্ছে কুরাইশ বংশ হতে হাশেম হচ্ছে কুরাইশ হতে কুরাইশ বংশ হতে আর কুরাইশ হচ্ছে আরবদের মধ্যে হতে আরব হচ্ছে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে হতে আরবদের সূচনা করতে কে ইসমাইল ইবনে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তিনিও একজন ছিলেন নবী যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জবাই করার জন্য আদেশ করেছিলেন যাকে জবাই করার জন্য আদেশ করেছিলেন কোরবানির সময় জবাই করার জন্য আদেশ করেছিলেন পিতাকে পিতা ছিলেন নবী তাকে আদেশ করেছিলেন তোমার সন্তানকে তুমি কোরবানি করে দাও তিনি সন্তানকে কোরবানি করে নিয়ে যেতে চাচ্ছেন আর একই রকম স্বপ্ন দেখেছিল 2003 সালে টাঙ্গাইলের একজন লোক ও ঈদের আগের দিন রাতে স্বপ্ন দেখেছে ওকে ওর পীর মুর্শিদ কে যেন বলছে তুই তোর বাচ্চাটাকে কোরবানি করবি ঈদের দিন নামাজ পড়ে এসে এটাই হচ্ছে তোর কোরবানি ও ঈদের দিন নামাজ পড়ে আসলো বউকে বললো যে আমি এই স্বপ্নে এই পেয়েছি
বউ তাকে গুছিয়ে মুছে জিম্মারে দিল, ও নিয়ে যে বাড়ির পাশে সন্তান দিকে জবাই করে দিল। সে কোরবানি দিন ইব্রাহিমের মতোই আমাকে আদেশ করা হয়েছে, আমিও তাকে জবাই করেছি। সেই জন্য শুনেছিলেন না পত্রপত্রিকা পান নাই খবর এই টাঙ্গাইলে এই ঘটনা ঘটেছিল? কিশোরগঞ্জ হয়েছে, টাঙ্গাইলে হয়েছে এই ঘটনা। এই ঘটনা প্রথম বসতে হলো টাঙ্গাইলে 2002 সালে না 3 সালে যেন জবাই করে দিল সন্তানকে। সন্তান জবাই করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিয়েছেন, সন্তানকে আর জবাই করতে হবে না। যদিও ভারতে এখন পর্যন্ত চলে কন্যা সন্তানকে উৎসর্গ করা হয়, কন্যা সন্তানকে জবাই করা হয়, কন্যা সন্তানকে বলি দেওয়া হয়, কন্যা সন্তানকে ব্রাহ্মণের মনোরঞ্জন করার জন্য তাকে তার নামে উৎসর্গ করে দেওয়া হয়, এখনো ভারতে এই সিস্টেম চালু রয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, এখনো চালু রয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ইসলাম এটাকে রহিত করে দিয়েছে, একেবারে রহিত করে দিয়েছে। তো আরবরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, বংশধর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে, তার সন্তানদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 63 বছরের জীবন পেয়েছিলেন। তিনি 63 বছর বেঁচেছিলেন, তার মধ্যে হতে নবুয়তের পূর্বে তার জীবন কতটুকু গিয়েছিল 40 বছর, আর নবুয়তের পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রিসালত পাওয়ার পরে কত বছর 23 বছর। ইকরা এই শব্দ দ্বারা নবুয়ত লাভ করেন এবং সূরা আল মুদাস্সিরের মাধ্যমে তিনি রিসালত লাভ করেন। ইকরা এই শব্দের মাধ্যমে তিনি নবুয়ত লাভ করেছিলেন এবং সূরা আল মুদাস্সিরের মাধ্যমে তিনি রিসালত লাভ করেছিলেন। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং মদিনাতে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে কবরস্থ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, সূরা জুমার আয়াত নাম্বার 30, যে নবী ওরাও মৃত্যুবরণ করবে, তুমিও মরণশীল, তুমি মরণশীল এবং তারাও মরণশীল। আরবি ভাষার পণ্ডিতগণ কোন আরবি ভাষার কোন আলেম কোন পণ্ডিত মাইয়ের শব্দের অর্থ জীবন্ত, মাইয়ের শব্দের অর্থ জীবন্ত বা মৃত্যু ছাড়া অন্য কোনো কিছু করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিরিক থেকে ভীতি প্রদর্শন করার জন্য এবং তাওহীদের প্রতি আহ্বান করার জন্য পাঠিয়েছিলেন। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির قم فانذر وربك فكبر وثيابك فطهر والرجس فاجر ولا تمنن تستكثر ولربك فاصبر. এবং সূরা আহজাব আয়াত নম্বর 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্বের সকল মানুষের জন্য প্রেরণ করেছিলেন এবং তার আনুগত্য করা জিন ইনসান সকলের উপরে ফরজ করে দিয়েছেন। জিন এবং ইনসান সকলের উপরে তার জন্য তার আনুগত্য করাকে ফরজ করে দিয়েছিলেন। তার দায়িত্ব হলো উম্মতকে সকল কল্যাণের পথ বাতলে দেওয়া এবং তার সকল কল্যাণের পথ বাতলে দেওয়া, আর সকল কল্যাণ হচ্ছে আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া। উম্মত সকল প্রকার কল্যাণ পাবে যতক্ষণ পর্যন্ত তারা তাওহীদের উপরে থাকবে। উম্মত সকল প্রকার কল্যাণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে, বঞ্চিত হবে যখন তারা তাওহীদকে বর্জন করবে, তাওহীদকে অপছন্দ করবে এবং শিরককে গ্রহণ করবে, তখন সে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই ছিল সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচয়। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে রাসূলের পরিচয়। তিনি আরবদের থেকে এবং আরবরা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের থেকে। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, 63 বছরের জীবন পেয়েছিলেন, 40 বছর নবুয়তের পূর্বে আর 23 বছর হচ্ছে নবুয়তের পরে। ইকরা দিয়ে তাকে নবুয়ত দান করা হয়েছিল এবং সূরা মুদাস্সিরের আয়াতগুলো, ইয়াল মুদাস্সির কুন ফানজে, এই আয়াতগুলো দিয়ে তাকে রিসালত প্রদান করা হয়েছিল। তিনি উম্মতের জন্য ছিলেন কল্যাণকারী, তিনি উম্মতকে হিদায়তের পথে তথা তাওহীদের পথে তিনি আহ্বান করেছিলেন। সকল প্রকার শিরিক এবং মুশরিকদের থেকে তিনি উম্মতকে নিষিদ্ধ করেছিলেন, তাদেরকে বঞ্চিত, তাদেরকে বিরত থাকার জন্য আদেশ করেছিলেন। এ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আপনার দেশ থেকে একজন কুতুব খালি এসে বলল যে আমি হচ্ছি নবী, আমার কাছে বাংলায় রিসালত এসেছে, আমার কাছে
বাংলায় নবুয়ত এসেছে, ওয়াহি এসেছে, আপনি তখন মানবেন কি করে? আপনাকে পরিচয় জানতে হবে। আমার এলাকায় একজন নবুয়ত দাবি করেছিল, বরকতুল্লাহ, মরেছে শয়তান, ওর সন্তান এখন আবার নবীর দাবি করেছে, 6 নম্বরে লোয়া ফ্যাক্টরির কাছে। বাংলাদেশে পর্যন্ত নবুয়তের দাবিদারের সংখ্যা 30-এর উপরে ছাড়িয়ে গিয়েছে, 30-এর উপরে ছাড়িয়ে গিয়েছে। এখন পর্যন্ত 3-4টা নবী রয়েছে, ময়মনসিং একটা নবী রয়েছে, ও নতুন করে বলছে ইসলামের সব বিধিবিধানকে ও চেঞ্জ করে দিয়েছে, সব বিধিবিধানকে চেঞ্জ করেছে, এখন শুধুমাত্র হাজের সিস্টেমটিকে চেঞ্জ করা বাকি আছে, রমাদানের সিয়ামের সিস্টেমকেও চেঞ্জ করেছে, চেঞ্জ করে বলছে রমাদানের সিয়ামটা হচ্ছে অন্যান্য মাসে যত খাও তার চাইতে বেশি এই মাসে খাবে, কিন্তু তুমি মনে মনে না খাওয়া থাকবে, মুখ দিয়ে খাবে আর মনে মনে তুমি না খেয়ে থাকবে, এটাই হচ্ছে তোমার সিয়াম। শয়তান এখনো বেঁচে আছে, তার অফিস পাড়া গুলোতে ওর প্রচুর প্রাদুর্ভাব, অফিস পাড়ার ভদ্র লোকজন গুলো তাকে মেনে নিয়েছে। এটা একটা সুবিধা তো, কি জন্য আমি না খেয়ে থাকবো, বেশি করে খাবো, অন্য মাসের চাইতে বেশি খাওয়া, এটাই হচ্ছে সিয়াম। এবং মনে মনে সিয়াম পালন করবে, মনে মনে সিয়াম পালন করলেই যথেষ্ট হয়ে যাবে। কতক্ষণ? 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা তুমি মনে মনে সিয়াম পালন করবে, বাস যথেষ্ট। ও সব বিধিবিধানকে চেঞ্জ করে ফেলার জন্য চেষ্টা করছে, হাজারটা বাকি রয়েছে, ও দাবি করেছে যে খুব তাড়াতে আমি এটাকেও চেঞ্জ করে ফেলবো। এরকম অনেকগুলো নাবি পৃথিবীতে এখন রয়েছে যারা তাদের দাবিতে দাবিমান, যেমন 1986 সালের দিকে 1 নম্বরে একজন নাবি দাবি করেছিল, মিরপুর 1 নম্বরে, ওর কাছে বাংলায় ওয়াহি আসতো, বাংলায় বাংলা নবী হিসাবে ও পরিচিত ছিল, বাংলা নবী। 1 নম্বরে গুদারাঘাটে ওর আবির্ভাব ঘটেছিল, বাংলা নবী। আমরা যখন ছোট ছোট ছিলাম, মানুষের নাম মাস্টার দিছিল ওকে, পরবর্তীতে অন্য বোধ ভুলে গিয়েছিল, কাপড় খুলে পরে আঁকতো, কাপড় খুলে পরে আঁকতো, যে আমাকে ও বলতো যে আমাকে এখন আদেশ করা হয়েছে, আমি যেন ল্যাংটা হয়ে আছি, নতুন নতুন করে সব আদেশ বলতো, আদেশের বাস্তবায়ন করতো। এ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আসেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وأن محمد رسول الله وأشهد أن محمد رسول الله وأشهد أن محمدا عبده ورسوله سب دل بشيء بسطوت شيء ايه سب دل بشيء بسطوت شيء ايه أمرا جاكم بولو أمرا شكو ديكشي أمي دو تين تا دهارا تي رالو چنا وبستابن كربو أمرا جاكم بولو أمرا شكو ديكشي محمد صلى الله عليه وسلم الله رسول اي شكير ارتابه اي شكير ارتابه একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা এবং ইত্তেদা করা, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা এবং ইত্তেদা করা। ইত্তেদা ইত্তেবা মানে হচ্ছে আনুগত্য, ইত্তেবা মানে হচ্ছে আনুগত্য, ইত্তেদা মানে হচ্ছে মুক্তাদি হয়ে যাওয়া, অন্য কোন ইমামের আর মুক্তাদি হতে পারবেন না। এই জন্য ইব্রাহিম নবী হযরতরা রসুলের ইমামতিকে মেনে নিয়েছে, রসুলের ইমামতিতে ওরা সালাত আদায় করে, পৃথিবীর কোন মানুষের ইমামতিতে ওরা সালাত আদায় করে না। এই ইক্তেদা, এই ইক্তেদা নয়, এই ইক্তেদা নয়, আল্লাহ ইসলামের ইক্তেদা করার অর্থ কি, যে তার পক্ষ থেকে যত কিছু এসেছে সবগুলোকে মেনে নিয়ে, মেনে নিয়ে চলা। আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর অর্থ হচ্ছে, এই সাক্ষ্যের অর্থ হচ্ছে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা এবং তারই ইক্তেদা করতে হবে, অন্য কারো ইত্তেবা এবং ইক্তেদা চলবে না। ইমামে আযম, আল ইমাম আল আযম, ইমামে আবু হানিফা অথবা ইমামে আলা, এইটা ওইটা সেটা কোন ইমামের ইক্তেদা চলবে না, কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করতে হবে, ইত্তেবা করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তাকেই আমাদের জন্য মুবাল্লিগ করে পাঠিয়েছিলেন, শুধুমাত্র তাকেই মুবাল্লিগ করে পাঠিয়েছিলেন, অন্য কাউকে আমাদের জন্য মুবাল্লিগ করে পাঠাননি, ইমামে আজমকে পাঠাননি, ইমামে আজমকে তিনি আমাদের জন্য মুবাল্লিগ করে পাঠাননি, না আবু হানিফা, না শাফেঈ, না মালিক, না হাম্বল, না চিশতি, না নকশবন্দি, না মুজাদ্দিদি, না সোহরাওয়ার্দি, না রায়বেরিলিওয়ালা, না দিল্লিওয়ালা, না পাকিস্তানওয়ালা, না হিন্দিওয়ালা, না
মিশর ওলা কাউকে আমাদের জন্য মুবাল্লিগ করে আল্লাহ তাআলা পাঠাননি, আমাদের জন্য মুবাল্লিগ করে কাকে পাঠিয়েছিলেন? একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না মওদুদি ওয়ালা কাউকেই তিনি রসুল করে পাঠাননি, মুবাল্লিগ করে পাঠাননি। যদি শিক্ষা নিতে হয় তাহলে কার পক্ষ থেকে শিক্ষা নিতে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে শিক্ষা তিনি ছেড়ে দিয়েছেন সেই শিক্ষাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এর বাইরে কারো শিক্ষা নেওয়া চলবে না, দ্বীনী শিক্ষা, এর বাইরে কারো থেকে দ্বীনী শিক্ষা নেওয়া চলবে না। দুনিয়াবী শিক্ষা দিতে পারেন, কোনো সমস্যা নাই, সাহাবীরা দুনিয়াবী শিক্ষা নিয়েছিলেন, এতে কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, আসার পরে বলছেন যে তোমরা মাদি খেজুর গাছ আর পুরুষ খেজুর গাছ ঠিক কেন একসাথে জোয়া লাগাচ্ছ, এটা তো ঠিক না, দেখতে খারাপ লাগছে। উনি বললেন যে এটাকে আলাদা করে ফেলো। সাহাবীরা পরে বছর আলাদা করে ফেললেন, আলাদা করে ফেলার পরে ফলাফল আসলে হচ্ছে খেজুরি হলো না। রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোনো খেজুর আসেনি। আল্লাহ রাসূলুল্লাহ বলতেন, এই এই সমস্ত বিষয়ের জ্ঞান হচ্ছে তোমাদের, তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী দুনিয়াতে চালাতে থাকো, আমি আসলে এই বিষয়ে জানা নেই। দুনিয়াবি বিষয়, গাড়ি কিভাবে চালাবেন, রিক্সা কিভাবে চালাবেন, মিলাদ কিভাবে পড়বেন, চল্লিশা কিভাবে খাবেন, ওইটা আপনার বিষয়, ওটা আপনার বিষয়। সংগঠন কিভাবে করবেন, ইমারত কিভাবে তৈরি করবেন, চেয়ার নিয়ে কিভাবে মারামারি করবেন, ইসলামের নামে কিভাবে হরতাল অবরোধ করবেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার নামে কিভাবে মানুষকে বোমাবাজি করে হত্যা করবেন, ওইগুলো হচ্ছে আপনার বিষয়। ওইগুলোর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আপনি চাইলেই একটা পথ তৈরি করে আপনি বলবেন এটা হচ্ছে ইসলামের পথ, আপনি চাইলেই আর একটা নতুন মন্ত্র তৈরি করে বলবেন এটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, এটা হচ্ছে ইসলামের বিষয়, এটা হচ্ছে আদর্শ দিনা। এই সমস্ত বিষয় বলি দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তালা পাঠান নাই, তিনি এই বিষয়ে মুবাল্লিগ ছিলেন না। আপনি চাইলে হরতাল অবরোধ করবেন, গত কয়দিন আগে নারী নেতৃত্ব হারাম, পরের কয়দিন আবার নারী নেতৃত্ব হারাম, জিজ্ঞাসা করা হলো মুফাসসির সাহেবকে কি ব্যাপার, আপনারা আজীবন বলে এসেছেন নারী নেতৃত্ব হারাম, আর 91 আপনারা কেন নারী নেতৃত্ব তুলে নিলেন? বলছে আমরা এখনো বলছি নারী নেতৃত্ব হারাম, কিন্তু বড় ধরনের বিপদ থেকে, বড় ধরনের অনিষ্ট থেকে জাতিকে বাঁচাবার জন্য আমরা ছোট্ট একটা হারামকে আমরা মেনে নিয়েছি, বড় ধরনের বিপদ থেকে বাঁচাবার জন্য। বড় ধরনের বিপদ কি? বড় ধরনের বিপদ হচ্ছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের জন্য সমস্যা, জাতির জন্য সমস্যা। এই জন্য আমরা জাতিকে আওয়ামী লীগের হাত থেকে বাঁচাবার জন্য আমরা এই কাজটি করেছি। আচ্ছা ঠিক আছে ভাই, খুব ভালো কাজ করেছেন, 5 বছর পরে যে আবার আওয়ামী লীগের ছায়া তলে চলে গেলেন, বুকুর ছায়ার নিচে, বুকুর আঁচলের নিচে, তখনকার বিষয়টা কি, এর আগের 5 বছর ওদের সাথে, পরের 5 বছর এই মহিলার সাথে, ঘটনা কি, নারী ছাড়া যে চলতে পারছেন না, নারীর স্বাদ এত মজা লাগলো কেন, এত মিষ্টি কেন আপনাদের কাছে লাগছে, টকটক কেন লাগছে, টক তো নারীর লাগার কথা, আপনাদের কাছে কেন ওই টক, খেজুরের টক কেন খেতে গেলেন আপনারা? গতকালকে হারাম, আজকে হালাল, আজকে হারাম, কালকে হালাল, হালাল কি জিনিস, প্রত্যেকে কি হচ্ছে, যেমন ইচ্ছা তেমন করছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর বলছি ইসলামের জন্য সবকিছু করছি। ওনাকে নিউ ইয়র্কে প্রশ্ন করা হয়েছিল, আমেরিকার নিউ ইয়র্কে, যে আচ্ছা আপনি বলেন গতকালকে আগের বার এই অবস্থা, এই অবস্থা, সেই অবস্থা, তখন তিনি বলছেন যে আসলে রাজনীতিতে শত্রু মিত্র বলতে কোনো কিছু নেই, আর রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, গতকালকে যে মিত্র সে আজকে শত্রু, আজকে যে শত্রু আগামীকালকে সে মিত্র, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। উনি পরিচয় দিয়ে আসলেন যে আমরা রাজনীতি করি, ইসলাম আসলে আমরা ব্যবহার করি, ইসলাম আসলে আমরা ব্যবহার করি, অন দা রেকর্ড আমাদের রেকর্ডিং আছে, এগুলো সব একটা উল্টো পাল্টা কথাবার্তা বলি না, সব কিছু লেখা আছে, এবং আধুনিক প্রকাশনী থেকে ছাপা, তারাই থেকেছে। তিনি একই উত্তর দিয়েছিল জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদি সাহেব ফাতেমা বিন্নাকে যখন সমর্থন করলো, আলেমুল আমরা জিজ্ঞেস করলেন যে আপনি কেন এই কাজ করছেন, নারী নেতৃত্ব নিয়ে নিচ্ছেন, তখন বলছে যে আমরা একটা বড় স্বৈরাচারের থেকে বাঁচার জন্য আমরা একজন নারীর কাছে চলে যাচ্ছি। আলেমুল আমরা বলছে এক হারাম থেকে বাঁচার জন্য আর এক হারামের ভিতরে প্রবেশ করছেন, ও স্বৈরাচার হতে পারে, ও তো পুরুষ, ও স্বৈরাচার হতে পারে, ও তো পুরুষ, আপনি নারীর কাছে কেন গেলেন? হাদিস রয়েছে সেই জাতি কোনদিন কল্যাণ পাবে না যে জাতি নারীর ছায়া তলে ঢুকে যায়, নারীকে যারা তাদের ইমাম হিসাবে মেনে নেয়। বলছে ও হচ্ছে বড় স্বৈরাচার, বড় স্বৈরাচারের থেকে দেশকে, জাতিকে বাঁচাবার জন্য আমি কাজ করেছি। আর সেই একই বিষয়ে, একই বিষয়ের পরিবর্তন করতে করতে 30 বছর পরে বাংলাদেশে এসেও একই ফতোয়া দিয়ে দেওয়া হলো।
যদিও বাংলাদেশে জামাত ইসলামের রূপকার গোলাম আযম সাহেব তার বই পুস্তকে এই বিষয়ে বিস্তারিত লিখেছিলেন যে হারাম 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 হারাম, একটা পর্যায়ে গিয়ে তার দলের লোকজন তাকে এই বিষয়টাকে হালাল পথে দিতে বাধ্য করল। কালকে যেটা হারাম আজকে সেটা হালাল, আজকে যেটা হারাম কালকে সেটা হালাল, এই বৈশিষ্ট্য কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছিল। আল্লাহ তাআলা একটা বিষয়কে হারাম করে রেখেছেন, এরপরে আবার সেটা হালাল হয়ে যাচ্ছে, আবার একটা বিষয়কে হালাল করে রেখেছেন, পরে আবার সেটা হারাম হয়ে যাচ্ছে। মদ হালাল ছিল, কয়েকদিন পরে হারাম হয়ে গেল, তারপরে হচ্ছে হিজাব কয়েকদিন আগে হারাম ছিল, এরপরে আবার হিজাব, হিজাব কয়েকদিন আগে হিজাবের কোনো বিধান ছিল না, কোনো বিধানই ছিল না হিজাব করার, কিছুদিন পরে হিজাব করাটা একদম ওয়াজিব করে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। এরকম কয়টা বিধান নেবেন, কয়টা বিধান জানতে চান ইসলামের, যেটা এক সময় ছিল না পরবর্তীতে সেটা খরচ করে দেওয়া হয়েছে, সালাত ছিল না সালাত খরচ করা হয়েছে, যাকাত ছিল না যাকাত খরচ করা হয়েছে, হজ ছিল না হজ খরচ করা হয়েছে। এইভাবে একটা একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, যেটা ছিল না সেটাকে ফরজ করেছেন, আবার কিছু কিছু বিষয় ছিল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার হারাম করে দিয়েছেন, যেমন মুতার বিয়ে হালাল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিলেন, যদিও মৌদুরী সাহেব বলছে মুতার বিয়ে জায়েজ হালাল, যদিও মৌদুরী সাহেব বলছে মুতার বিয়ে হচ্ছে জায়েজ। রাসায়েল মাসায়েলের মধ্যে তিনি উত্তর করছেন যে একটা মানুষ নদীতে গিয়েছে, গিয়ে ঝড়ের মুখোমুখি পড়েছে, পড়ার পরে সে যেতে 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 একটা চরের মধ্যে চলে গেল, চরের মধ্যে যাওয়ার পরে ওই নৌকাতে ওরা বেঁচে দুইজন মাত্র ছিল, একটা নারী আর একটা পুরুষ। এখন সে কি করবে, এখানে একটা নারী আর একটা পুরুষ রয়েছে, বিপদে পড়েছে, চরে চলে গিয়েছে, কোনো মানুষের খুঁজে পাচ্ছে না, কোনো এলাকা খুঁজে পাচ্ছে না। এখন তাদের কাজ হচ্ছে প্রথমেই তারা বিয়ে করে নিবে, কতদিনের জন্য, যতদিন ওখানে থাকবে, যখন ওখান থেকে চলে আসবে তাদের বিয়ে আবার শেষ হয়ে যাবে। আল্লাহ আকবার, মানুষ যখন বিপদ আপদে পড়ে তখন সে তার যৌন কার্যকে ভুলে যায়, ও ভুলে যায় যে ওর শরীরের মধ্যে যৌবন শক্তি আছে, এই আছে সেই আছে। নদীতে বিপদে পড়েছে, চরে গিয়ে আটকে পড়েছে, আশপাশে মানব মন্ডল কিছুই নেই, খাবার দাবারও কোনো কিছুই নেই, এখন কি করবে, আগে কন্ট্যাক্ট ম্যারেজ করে নাও, যে কদিন থাকবে সে কদিন চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা হারাম করছেন, আর শিয়া হযরতদের মাধ্যমে মওদুদী হযরত এটাকে হালাল করে দিচ্ছেন। হ্যাঁ, চাই যাবে কয়টা মাসালা, অসংখ্য মাসালা। লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর করেছেন, তাফসীর করতে গিয়ে আল্লাহর সিফাতকে অস্বীকার করছে, আল্লাহর সিফাতকে অস্বীকার করছে। সূরা হাফার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসবেন, যা রব্বুকা আল্লাহ তাআলা আসবেন, তোমার রব আসবেন, ওয়াল মালাক এবং মালাইকারা আসবেন সাফফান সাফফা, একেবারে সারিবদ্ধ ভাবে। উনি বলছেন যে না, আল্লাহর এই আশাটাকে আমার বিবেক মানছে না, অতএব আল্লাহ এভাবে আসবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকা হুম ইয়াওমাইদিন সামানিয়া, তোমার রবের আরশ 6-8 জন মালাইকা এভাবে করে ধারণ করে থাকবে, এভাবে করে ধারণ করে থাকবে আরশ, তারা নিয়ে আসবে কিয়ামতের মাঠে। তিনি বলছেন যে না, এটা আমার বিবেক বলছে, এটা আমি মানতে পারছি না, এটা আমার দ্বারা চলছে না, এটা আমার দ্বারা চলছে না। সূরা ফজরের এই আয়াত ওয়া যা রাব্বুকাল মালাকু সাফফান সাফফা, তিনি বলছেন যে না, আমার বিবেক চলছে না, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, বলছেন না এ হতেই পারে না, মালাইকারা আল্লাহর আরশকে ধরে থাকবে, তারা নিয়ে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের ময়দানে, এটাও তিনি মানতে পারছেন না। দাজ্জালের হাদিসকে তিনি অস্বীকার করছেন, বলছেন যে পৃথিবীতে বিজ্ঞান এখন এত অগ্রসর হয়েছে, এত অগ্রসর হয়েছে বিজ্ঞান, যে মাটির নিচে হাজার হাজার ফিট গভীর নিচে কি কি আছে সব বের করছে, আর এরপরে শূন্যে কি আছে সব বের করে আনছে, আর এই পৃথিবীতে কিনা দাজ্জাল লুকিয়ে থাকবে, আমার বিবেক আমাকে ধাক্কা মারছে, বিবেক ধাক্কা মারছে, ও হতেই পারে না, হতেই পারে না, কি করে হয়। সে ব্যক্তি হচ্ছে ইসলামী আন্দোলনের রূপকার, যিনি তার রাসায়েল মাসায়েলের মধ্যে খিলাফত মুরুব্বিয়াতের মধ্যে উত্তর করেছেন যে ভাই তুমি শিয়া হও কোনো সমস্যা নেই, তুমি বেলবি কোনো সমস্যা নেই, তুমি আহলে হাদিস কোনো সমস্যা নেই, তুমি হানাফি কোনো সমস্যা নেই, তুমি দেওবন্দি কোনো সমস্যা নেই, তুমি কাদিয়ানি কোনো সমস্যা নেই, আসো, তুমি তো মুসলিম পরিচয় লিখছো তোমার কার্ডে, দেওবন্দিও লিখছে মুসলিম, বেলবি লিখছে মুসলিম, কাদিয়ানি লিখছে মুসলিম, শিয়া লিখছে মুসলিম, সবাই তো মুসলিম লিখছো, আসো আমরা সবাই মিলে একসাথে একটা হুকুমত প্রতিষ্ঠা করি, এরপরে আমরা আমাদের মতো আলাদা আলাদা করে মিনিস্ট্রি ভাগ করে নিব, তোমার জন্য কাদিয়ানি মিনিস্ট্রি, তোমার জন্য ওই মিনিস্ট্রি, তোমার জন্য সেই মিনিস্ট্রি।
ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ডাক দিচ্ছেন তিনি। আর এদেশে তার বাস্তবায়ন হলো ক্ষমতার জন্য আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, পরশু দিন অমুক, তারপর দিন তমুক, আল্লাহ আকবার। এখন এই ইসলামী দলের 30% কোটা হচ্ছে মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য। জামাত ইসলামীর হিন্দু শাখা আছে জানা আছে? জামাত ইসলামীর নারী শাখা আছে তা জানা আছে? 30% নারী। বলছেন যে জাতির ইমাম হবে মহিলা সে জাতির জন্য অকল্যাণ আর অকল্যাণ। আর ইসলামী দলে 30% হচ্ছে নারী। আবার নতুন করে হিন্দু শাখা করা হয়েছে, হিন্দুরাও জামাত ইসলামী করবে, ইসলামী হুকুমতে ডাক দিবে। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করেন। এই সমস্ত আবিজাবি মুবাল্লিগ গিরি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান না, এটা তোমাদের কাজ। তোমার দলের লোক এই মুবাল্লিগ, তোমার ইমাম হচ্ছে এই মুবাল্লিগ, তোমার হুজুর হচ্ছে এই মুবাল্লিগ, তোমার খানকার অমুক লোক হচ্ছে এটার মুবাল্লিগ। এই সমস্ত মুবাল্লিগ মুবাল্লিগ দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মুবাল্লিগ করে পাঠিয়েছিলেন। পৃথিবীর সারা পৃথিবীর মানুষের জন্য একক মুবাল্লিগ করে তিনি পাঠিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন। অতএব তারই ইত্তেবা করতে হবে, রাজনৈতিক জীবন তারই চলবে, তারই চলবে ব্যক্তিগত জীবন তারই চলবে, সামাজিক জীবন তারটাই চলবে, রাষ্ট্রীয় জীবন তারটাই চলবে, অর্থনৈতিক জীবন তারই দেওয়া শিক্ষাতে চলবে, অন্য কোন শিক্ষায় চলতে পারে না। এটা হচ্ছে মুসলিম। আমি মুসলিম, আমি রসুল ছাড়া অন্য কাউকে মুবাল্লিগ হিসাবে নেই কি করে? আমি তো মুসলিম, আমার ভিতরে ইসলামের ইসলামের ধমনী আমার ভিতরে বেজে উঠছে, আমি একজন মুসলিম। আমি আবার অন্যের আদর্শের দিকে যাই কি করে? আমি মুসলিম, আমি আবার অন্যের ক্ষমতার দিকে যাই কি যাই কি কাকে সব? তাই ঘুম চলে আসছে? হ্যাঁ মাশাআল্লাহ, ভালো। আল্লাহ আপনার ঘুমে বরকত দান করেন, আপনি নাক ডাকতে থাকেন, থাকবেন না? ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মুবাল্লিগ করে পাঠিয়েছিলেন। এই সাক্ষ্যের অর্থ হচ্ছে, এই সাক্ষ্যের অর্থ হচ্ছে শুধুমাত্র মৌখিক সাক্ষ্য নয়, এই সাক্ষ্যের অর্থ শুধুমাত্র মৌখিক সাক্ষ্য নয়, এই সাক্ষ্যের বাস্তবায়ন করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নম্বর 67 তিনি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তুমি তার তাবলীগ করো, তুমি সেটার মুবাল্লিগ হয়ে যাও, তুমি সেটার শিক্ষা দান করো জাতিকে, মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমুয়া আয়াত নম্বর 2 তিনি বলছেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যীন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কীহিম ওয়া ইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফী ধলালিন মুবীন। তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্যে হতে একজনকে রসুল করে পাঠিয়েছেন, রসুল উম্মীদের মধ্যে হতে একজন উম্মী ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন, তার কাজ হচ্ছে তিনি তাদের উপরে আল্লাহর আয়াত গুলোকে তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে এই আয়াত গুলোর মাধ্যমে পরিশুদ্ধ করবেন এবং তাদের মধ্যে তালিম চালু করবেন, তাদেরকে শিক্ষাদান করবেন, কিতাব এবং হিকমতের, কিতাব এবং হিকমতের তালিম তিনি করাবেন। শুধুমাত্র তিনি তালিম দিবেন, তার তালিমটাই চলতে হবে, তার তালিমটাই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্যের দলিল হচ্ছে সূরা ফাতাহের 29 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল। এই সম্পর্কে সূরা তাওবায় 128 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لقد جاءكم رسول من انفسكم তোমাদের মধ্যে হতে একজন ব্যক্তিকে তোমাদের জন্য রাসূল করে পাঠানো হয়েছে, তোমাদের মধ্যে হতে একজন ব্যক্তিকে, সূরা তাওবা আয়াত নম্বর 128, তোমাদের মধ্যে হতে একজন ব্যক্তিকে তোমাদের জন্য রাসূল করে পাঠানো হয়েছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টগুলো যার তার কাছে অত্যন্ত ভারী বোঝা মনে হয়, হারিসুন আলাইকুম ফিল মুমিনিনা রাউফুর রাহিম, এবং তোমাদের উপরে তিনি অত্যন্ত দয়াজ্ঞ চিত্ত, তোমাদের জন্য তিনি সব সময় এই বিষয়ে আশা আকাঙ্ক্ষা পেশ করতেন, পোষণ করতেন, কল্যাণ হবে। লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্যের অর্থ হচ্ছে, আবারো আরেকটি অর্থ ব্যক্ত করছি, সবগুলো অর্থের সমন্বয় হবে একসাথে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর অর্থ হচ্ছে আমি জানি, আমি চিনি, আমি ইকরার করি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল,
এবং আমাদের জন্য প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল। আমি জানি, আমি চিনি, আমি জানি, আমি চিনি, এবং আমি এরার করছি, আমি বক্তব্য করছি, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি হচ্ছেন আমার জন্য শুধুমাত্র রসুল। তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করে পাঠিয়েছেন, এবং তিনি শুধু আমার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য তাকে পাঠানো হয়েছিল, সমগ্র মানব জাতির জন্য তাকে পাঠানো হয়েছিল। কালো সাদা লাল নীল কোনটার জন্য আলাদা করা হয়নি, অঞ্চল ভেদে আলাদা আলাদা করা হয়নি, দেশ ভেদে আলাদা করা হয়নি, ভাষা ভেদে আলাদা করা হয়নি, সমগ্র পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠানো হয়েছিল রসুল করে, সমগ্র পৃথিবীর মানুষের জন্য তাকে রসুল করে পাঠানো হয়েছিল। মারসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, কাফাতাল লিন্নাস সমগ্র মানুষের জন্য, আমেরিকার জন্য তিনি রসুল, ইরাকের জন্য তিনি রসুল, বাংলার জন্য তিনি রসুল, আফগানের জন্য তিনি রসুল, সমগ্র মানবতার জন্য, সকল পৃথিবীর, সারা পৃথিবীর সকল মানুষের জন্য তাকে রসুল করে পাঠানো হয়েছে। আমি এর সাক্ষ্য দিচ্ছি, আমি রসুলকে চিনি, আমি রসুলকে মানি, আমি রসুলের প্রতি বিশ্বাস করি, আমি ইকরার করছি যে তাকে রসুল করে পাঠানো হয়েছে সারা পৃথিবীর সকল মানুষের জন্য, এবং তাকে পাঠানো হয়েছে তিন জাতির জন্য। কয়টা জাতির জন্য? দুইটা, একটা হচ্ছে মানব জাতি, আর একটা জিন জাতি, সমগ্র জিন জাতি এবং সমগ্র মানব জাতির জন্য তাকে পাঠানো হয়েছিল, সমগ্র জিন জাতি এবং সমগ্র মানব জাতির জন্য তাকে পাঠানো হয়েছিল। এই জন্য কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের তাবলীগের ঘটনাকে তুলে ধরেছেন, জিনদের ইসলাম কবুলের ঘটনাকে তুলে ধরেছেন, জিনদের তাওহীদের বাস্তবায়নের ঘটনাকে তুলে ধরেছেন, এবং অসংখ্য হাদিস রয়েছে জিনদের সাথে রসুলের কথোপকথন, জিনদের প্রতি দাওয়াত, জিনদের প্রতি রসুলের দাওয়াতের বিষয়বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমাদের দাওয়াতের মাধ্যমে অসংখ্য দিনের আকীদা পরিশুদ্ধ হচ্ছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোমরা আবার ভয় পেতে যেও না, আমার প্রত্যেকটা ক্লাসে জিন জাতির উপস্থিতি থাকে, ভয় পেতে যেও না, অনুমতি সাপেক্ষে তাদের উপস্থিতি থাকে, তোমাদের কোনো ক্ষতি করবে না, তারা আল্লাহর বান্দা, আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছে, আকীদা পরিশুদ্ধ হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে থাকে, তোমরা ভয় পেতে যেও না, তারা থাকে, অনুমতি নিয়েই থাকে, কখনো কখনো থাকে, কখনো আসে, তোমরা ভয় পেতে যেও না, কিন্তু থাকে। এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, তাদের জন্য ইসলাম কবুল, তারা ইসলাম কবুল করবে, ইসলামের উপরে থাকবে, এই হবে সেই হবে, তারা ইসলামের জন্য থাকবে, তাদের তারা ইসলামের উপরে কাজ করবে, ইসলামের জন্য তারা দাওয়াত পেশ করবে, মানুষকে মানুষের সাথে সাথে একসাথে তারা দাওয়াত কাজ করে যাবে, এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। কারণ ইসলাম এসেছিল মানব জাতি এবং তিন জাতির জন্য, উভয় জাতির জন্য, এক জাতি দাওয়াত পাবে, হেদায়ত পাবে, আরেক জাতি হেদায়ত পাবে না, এটা হতে পারে না। রসুলের কাছে যাবে জিনরা ইসলাম কবুল করেছিলেন, সাহাবীদের কাছে যেমন জিনরা ইসলাম কবুল করেছিলেন, এই জাতির মধ্যেও কেউ যদি সত্যিকার অর্থে দিন নিয়ে অগ্রসর হয়, তাহলে তাদের কাছেও মানুষ তারা সেই ইসলাম কবুল করবে। পীরদের কাছে গিয়ে যদি ভণ্ডামি শিখতে পারে, দাইয়ের কাছে এসে দাওয়াত শিখতে পারে না, পীরদের কাছে যদি মুরিদ হতে পারে আর তোমাদের সাথে এসে বসে দিন শিখতে পারবে না, পারবে, আল্লাহ তাআলা বৈধ করে রেখেছেন, ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিন জাতি এবং মানব জাতির জন্য দায়ী করে পাঠিয়েছিলেন, এ বিষয়ে সাক্ষ্য প্রদান করা, এই বিষয়টাকে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রতি প্রকাশ্য এবং গোপন ভাবে সাক্ষ্য প্রদান করতে হবে, প্রকাশ্য সাক্ষ্য এবং গোপন সাক্ষ্য, যদি দুই সাক্ষ্যের সমন্বয় না হয়, তাহলে তোমার ইমানটা হবে মুনাফিকের মতো অথবা কাফেরের মতো। রাসূলের প্রতি আমার তোমার সাক্ষ্য দেওয়া হবে কেমন? প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন, উভয় সাক্ষ্যের সমন্বিত অবস্থান থাকতে হবে। শুধু প্রকাশ্যে বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বলে খালি জিকির করবেন, বাংলাদেশে একজন পীর আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে জিকির করে, জানা আছে সে পীর কোনটা? জানে না কেউ? আলেমুল আমাদের জানার কথা, আমাদের ছাত্রদের জান না, আপনার বেশি তো উজানির পীর, উজানির পীর, ওনার ওয়াজ শুনতে যাবেন, ওয়াজের মধ্যে দেখবেন খালি বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু থাকে বারবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি একটুখানি কথা বলে আর ফার্সিতে কথা বলে, ফার্সি উত্তর করে, ফার্সিতে শের পরে আর একটু বার বার বলে, হ্যাঁ হ্যাঁ ওই জন্যই হয়েছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ থেকে হয়েছে, মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্য হয়েছে, তার মাধ্যমে হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তার ওয়াজ শুনতে যাবেন দেখবেন খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, ও মোহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করে।
বর্তমান পীরের বাপ কারি ইব্রাহিম সাহেব ওই জঙ্গলের ভিতরে জেল বিক্রি করতো, দিনের পর দিন জঙ্গলে শুয়ে থাকতো, দিনের পর দিন 7 দিন পর্যন্ত তার নাতি তার কিতাবে লিখেছে কারি ইব্রাহিমের জীবনী ওনার মাদ্রাসা থেকে ছাপা, সে কারি ইব্রাহিম সাহেব কবর খুঁড়ে কবরের ভিতরে বসে মুরা কাবা মুজাহাদা করতে এবং ওখানেই তিনি দিনের পর দিন কাটিয়ে দিতেন, এলাকার মানুষের কাছে আসতেন না, কবরের ভিতরে বসে বসে মুরা কাবা করতেন। কবরের মুরা কাবা করা হিন্দুদের কাজ, কবরের মুরা কাবা করা বৌদ্ধদের কাজ। বৌদ্ধ সম্প্রদায় রয়েছে মাটি খুঁড়ে তার মধ্যে বসে থাকো, মাটি খুঁড়ে তার ভিতরে বসে থাকো, মাটি খুঁড়ে সেখানে জীবনযাপন করো। এই কাজ কেন কারি ইব্রাহিম করবে? ও তো গঙ্গুহীন উম্মত, কেন করবে না? ও তো গঙ্গুহীন উম্মত, ও তো রসুলের থেকে ইসলাম নেয়নি, রসুলের থেকে ইসলাম নেয়নি। ওনার ব্যাপারে লিখেছে উনি সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন করে হাসছেন, সালাতের মধ্যে দাঁড়িয়ে হাসছেন, আবার সালাতে দাঁড়িয়ে কাঁদছেন, আবার সালাতে দাঁড়িয়ে দৌড়ে চলে গেলেন, তাকে আর কেউ ধরে রাখতে পারতো না। জালালি তবিয়তের মানুষ ছিলেন, সালাতে ফজরের সালাতে দাঁড়িয়েছেন, দৌড় দিলে এক দৌড়ে যেতে 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 তাকে আর পিছনে কতক্ষণ গেছে মুরিদরা আর তাকে খুঁজে পায় না, যেতে 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 সে আর নাই। এরপরে 3 দিন পরে খবর পেয়েছে যে একটা কাঁটা যুক্ত বাগানের ভিতরে তিনি প্রবেশ করেছেন, বলছে যেই যেই কাঁটা কাঁটা দিয়ে এমন ভাবে ঘেরা যে কাঁটার ভিতর দিয়ে একজন মানুষের কোনোভাবেই যাওয়া সম্ভব না, একটা বিড়ালও যেতে পারে না, কিন্তু তিনি ওর ভিতরে প্রবেশ করেছেন, তার শরীরে কোনো আঁচড় লাগেনি, রক্ত বেরোনি, কিছুই বেরোনি, এটা হচ্ছে তার কারণ। সলাদ ছেড়ে দিয়ে উনি চলে গেলেন জঙ্গলে, সলাদ ছেড়ে দিয়ে চলে গেলেন জঙ্গলে, হচ্ছে বৌদ্ধদের কাজ, উনি কেন এটা করবেন, উনি কেন এটা করবেন? কারি ইব্রাহিম দেশের হকানি পীরদের হকানি পীর, চরমোনাইয়ের গুরু হচ্ছে কারি ইব্রাহিম, ইসাক সাহেবের গুরু তিনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব। তো রসলামের প্রতি প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয় সাক্ষ্য একসাথে থাকতে হবে। অপ্রকাশ্য সাক্ষ্য হচ্ছে অন্তর দিয়ে মেনে নেওয়া, অন্তর দিয়ে কথোপকথন করা, নিজের ভিতর থেকে রসুলের প্রতি সাক্ষ্য চলে আসা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বিষয়ে অন্তর দিয়ে এবং মৌখিক ভাবে সাক্ষ্য রাখতে হবে। মুনাফিকের ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন সূরা মুনাফিকুন 1 নম্বর এবং 2 নম্বর আয়াত, আয়াত নম্বর 1-2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুন, নবী তোমার কাছে মুনাফিক সম্প্রদায় আসছে, কলু তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ মুহাম্মদ অবশ্যই আপনি আল্লাহর রাসূল, তারাই সাক্ষ্য দিচ্ছে, মুনাফিকরা সাক্ষ্য দিচ্ছে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আমাদের মতো না খালি মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলছে না, বলছে অবশ্যই ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, এবং আল্লাহ খুব ভালো করেই জানেন আপনি হচ্ছেন তার রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ প্রমাণ করছেন, আল্লাহ বক্তব্য করছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদ আল্লাহ কসম করে বলছেন ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, মুনাফিকরা তাদের ঈমানের দাবিতে হচ্ছে মিথ্যাবাদী, মুনাফিকরা ওদের ঈমানের দাবিতে হচ্ছে মিথ্যাবাদী। কেন? কারণ হচ্ছে ওরা মৌখিক ভাবে সাক্ষ্য দিয়েছে কিন্তু আত্মিক ভাবে তারা সাক্ষ্য দেয়নি, ওরা মৌখিক ভাবে সাক্ষ্য দিয়ে বাহ্যিক আমল গুলো করতো রসুলের পিছে, সালাত করতো রসুলের পিছে, সিয়াম পালন করতো মুমিনদের সাথে, ইসলামের বাহ্যিক কিছু আমল গুলো করতো, এবং আত্মিক ভাবে তারা ইসলামকে মেনে নিতে পারেনি, তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতো নিজেদের খেয়াল খুশি অনুযায়ী, মসজিদ তারা তৈরি করেছিল নিজেদের খেয়াল খুশি অনুযায়ী, তারা তাদের আমল ইবাদত আন্দোলন গুলো করতো নিজেদের খেয়াল খুশি অনুযায়ী, রসুলের পক্ষ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে আসা রসুলের করে যাওয়া তাবলীগ এবং রসুলের দিয়ে যাওয়া তালিম থেকে তারা শিক্ষা নিত না, তারা তাদের মতো করে আত্মিক শিক্ষা নিত, বিতর্কত শিক্ষা থাকতো, তারা তাদের মতো করে করত আর বাহ্যিক ভাবে তারা সাক্ষ্য প্রদান করত, ওয়াল্লাহু ইন্নাকা লারাসূলুহু অবশ্যই আপনি আল্লাহর রাসূল, ইন্নাকা লারাসূলুহু অবশ্যই আপনি আল্লাহর রাসূল, এই সাক্ষ্য তারা দিত। এই জাতীয় একই রকম সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা, এই সাক্ষ্য দিয়ে রাসূলের পিছনে সালাত আদায় করতো, সিয়াম পালন করতো, হজ আদায় করতো, এরপরে জেহাদে যেত, আরো কত কিছু করতো, আর এই জাতি রসুলকে সাক্ষ্য দিয়ে একটা কাজও করে না, তারপরে ওরা পাক্কা মুমিন আর ওরা হচ্ছে পাক্কা মুনাফিক পাক্কা কাফের।
জাহিলিয়াত কত বেশি ভাবে চলে গিয়েছে, সাক্ষ মুনাফিকদের মতোই হচ্ছে। কিন্তু মুনাফিকরা আমলে ছিল অগ্রসর, আর এই জাতির আমল থেকেও অত্যন্ত নিচের দিকে। বলবে আমায় কি দরকার, আমল করে ওর মুখে মুনাফিক হওয়ার দরকার কি বাবা, আমলই চাইয়া দাও। পৃথিবীতে এত জাল হাদিসের ছড়াছড়ি হয়েছে, দরকারটা কি বাবা জাল হাদিস থেকে হাদিস বের করে নেওয়া, যার যা হাদিস ছাড়াই আমরা চলি, আমরা শুধু কোরআনের উপরে চলি। হ্যাঁ, এটা মোহাম্মদকে মেনে নেওয়া নয়। জাল হাদিস আছে তো তাতে কি হয়েছে, তার চারপাশে ড্রেনের পানি আছে, তার চারপাশে টিউবওয়েলের পানি আছে, আর্সেনিক যুক্ত পানি আছে, তারপরে হচ্ছে ফ্রি পানি আছে, তারপরে ওয়াটার পানি আছে, কত পানি রয়েছে, তুমি কেন মাম পানি খুঁজে বের করে নিয়ে আসো, কেন তুমি ফিল্টার পানি খুঁজে নিয়ে আসো? তখন তো চিন্তা করো না যে সালার পানি খাবো না, যা বাবা পানি খাবো না, পানি বাদ, আজকে থেকে পানি খাওয়াই বাদ, এত নষ্ট পানির মধ্যে পানি খাওয়ার দরকার থাকবে, ওটা বলছে না। শুধু রসুলের ক্ষেত্রে বলছে এত জাল জয় ভাবি কি করে মানি, যার মাথায় খারাপ হয়ে যাচ্ছে আজকে থেকে বার, আমরা এখন থেকে শুধুমাত্র কোরআন মানবো। আবার দলিল পেশ করছে, ফাবিআই হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহর কালামের পরে আর কিসের উপরে তোমরা ইমান আনতে পারো? কথা তো সত্য, আল্লাহর কালামের পরে আর কিছুর উপরে ইমান আনা যাবে না, এই কথা তো সত্য। কিন্তু আল্লাহর কালামটা কার উপরে অবতীর্ণ হলো, তার ব্যাপারে আল্লাহ তারা কি সাপোর্ট করলেন, কি সাপোর্ট করলেন, কি সার্টিফিকেট তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন? আগে রসুল নির্ণয়, তারপরে হচ্ছে কোরআনের অবতরণ। আগে রসুল নির্ণয়, তারপরে হচ্ছে কোরআনের অবতরণ। আল্লাহ বারবার বলছেন এই যে সূরা জুমার দ্বিতীয় আয়াত, ওয়ুআল্লিমুল কিতাব, নবী তুমি কিতাবের তালিম দাও, ঠিক আছে শুধুমাত্র কিতাব মানবেন, নবীকে যে আল্লাহ বলছেন ওয়াল হিকমা, হিকমা হিকমাটা আবার কি, হিকমা আবার কি বলছে, হিকমাটা হচ্ছে কোরআন, হিকমা যদি কোরআন হয় তাহলে আবার মাঝখানে ওয়াও দিয়ে আলাদা করার দরকার কি, ওয়াও দিয়ে আলাদা করার দরকার কি, সরাসরি বলে দেওয়ার দরকার ছিল ওয়াই আল্লি মোমুল কিতাব আল হিকমা, কিতাব আর হিকমা, কিতাব কিতাব হিকমাদের সাথে প্রদান করবেন, শিক্ষা দিবেন, ওয়াও দিয়ে আলাদা করে দরকার থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়ে আলোচনা আসবে। হ্যাঁ, আহলে কোরআনদের উপর আলোচনা আসবে, আলোচনা করবেন আমাদের মুরাদ ভাই ইনশাআল্লাহ, আহলে কোরআনদের উপর আলোচনা আসবে, তারা কিভাবে হাদিস অস্বীকার করছে এই সেই এই বিষয়গুলো আলোচনা আসবে, বাতিল ফিরকার মধ্যে হতে আলোচনা। তো মুনাফিকরা বলছে ইরা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা আসছে আপনার কাছে, তারা বলবে, তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন অবশ্যই আপনি তার রসুল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ শাহাদা দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী, ওরা সাক্ষ্য দিচ্ছে রসুলের, ওরা তাকিদ করে সাক্ষ্য দিচ্ছে, ওরা শপথ করে সাক্ষ্য দিচ্ছে, তারপরে আল্লাহ তাআলা বলছেন তারা মিথ্যা বলছে, তারা মিথ্যা বলছে, তাদের কথাটা হচ্ছে মিথ্যা। আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সা মা কানু ইয়ামালুন, ইত্তাখাযু আইমানাহুম জুন্না, তারা এই যে মিথ্যা শপথটা করছে, এই একটা মিথ্যা ধোকাবাজি তারা করছে এই শপথের মাধ্যমে, কি জন্য, ফাসাদু আন সাবিলিল্লাহ, যাতে করে তারা মানুষ আল্লাহর রাস্তা থেকে বিরত রাখতে পারে, দেওয়াল সৃষ্টি করে দিতে পারে, মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে পারে, খালি সাক্ষ্য প্রদান করবে, হ্যাঁ রসুলের তরিকা, রসুলের তরিকা, রসুলের তরিকা, আর তরিকা তৈরি করবে হচ্ছে নিজেদের, যেমন আল্লাহর হুকুম আর নবীর তরিকার নামে একটা দল আছে আমাদের দেশে, ভাই আল্লাহর হুকুম আর নবীর তরিকাতেই শান্তি, আল্লাহর হুকুম আর নবীর তরিকাতেই চলতে হবে, নবীওয়ালা কাজ করে, এই করে, ওই করে, সেই করে, ওকে যখন বলা হয় এটা তো রসুলের সুন্নাত না, ও বলছে এটা ইলিয়াস সাহেব দিয়েছে, সহজ করে দিয়েছে, অসুবিধাটা কি, ওকে বলা হচ্ছে ইমানের রোকন নিয়ে নাও, বলছে না আমরা তবলিগের রোকনের উপরে চলি, তবলিগের উসুলের উপরে চলি, দিনের উপরে চলা সহজ, আল্লাহর হুকুম আর নবীর তরিকা এটা হচ্ছে মৌখিক বক্তব্য, নবীর তরিকাকে ওরা নেয় না, নবীর তরিকাকে ওরা নেয় না, এই ভাইরা নবীর তরিকাকে নেয় না, খালি বলে নবীওয়ালা নবীওয়ালা নবীওয়ালা, আর সব কিছু নেয় ইলিয়াসওয়ালা, বুজুর্গওয়ালা, হজরতওয়ালা, হজরতওয়ালা একটা ডায়লগ উঠেছে কয় মাদ্রাসা থেকে তোমরা জানো, হজরতওয়ালা শুনছেন না, কালকা নগরের পীর সাহেব, ওই পাকিস্তানের হাকিম আক্তার সাহেবের মুরিদরা সবার এই একটা বক্তব্য, হজরতওয়ালা 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 কাজ, হজরতওয়ালা সিস্টেম, হজরতওয়ালা কোশেস, হজরতওয়ালা সবকিছু দিয়ে হজরত হজরত হজরত, আল্লাহ ভালো জানে এই মহিলারা দিন লাগবে,
এ হচ্ছে মুনাফিকদের ইমান, মুনাফিকদের ইমান। ওদের মৌখিক সাক্ষ্য ছিল কিন্তু আত্মিক সাক্ষ্য ছিল না, মৌখিক ভাবে মেনে নিয়েছিল, অন্তর দিয়ে তারা মানতে পারেনি। এদেশের ইসলামী দলগুলোর অবস্থা হচ্ছে এই, আমি ঘোষণা করছি না কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই, আমি বলছি না কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই। তারা মৌখিক ভাবে বলে যাচ্ছে কিন্তু রসুলকে তারা একেবারে পরিপূর্ণ ভাবে গ্রহণ করছে না। ওদের চাইতেও বড় সাক্ষ্য মুনাফিকরা দিয়েছিল কিন্তু তাদের চাইতে চরিত্র এখন খারাপ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটি উদাহরণ পেশ করছেন, মুশরিকদের ইমান, মুশরিকদের ইমান, মুশরিকদের ইমান। ওদের ইমান ছিল অন্তর দিয়ে কিন্তু মৌখিক স্বীকৃতি ছিল না। মুশরিকদের ইমানটা ছিল অন্তর দিয়ে কিন্তু মৌখিক স্বীকৃতি তাদের ছিল না। সূরা আনআম আয়াত নাম্বার 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন যে মুশরিকরা তারা বলতো কদ না আলম ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুন فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. الله سبحانه وتعالى বলেন قد نعلم, অবশ্যই আল্লাহ তাআলা জানেন, অবশ্যই আল্লাহ তাআলা জানেন, إنه لا يحزنك الذي يقولون, তারা যা বলছে আপনি এটাকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছেন, আপনি একটু চিন্তিত হয়ে পড়েছেন, আপনার টেনশন হচ্ছে মুশরিকদের কথাবার্তা শুনে যে মুশরিকরা এগুলো কি বলছে, আজেবাজে কথাবার্তা কেন বলছে, এটা নিয়ে আপনি একটু টেনশনে পড়েছেন, আমি আল্লাহ এটা অবশ্যই জানি। আল্লাহ বলছেন যে রসুলের অবস্থা তিনি জানেন, রসুল মানসিক ভাবে টেনশন করছেন, আল্লাহ আকবার আলিমুল গায়েব তিনি জেনে ফেলছেন, রসুল বলছেন না কিন্তু তিনি জেনে ফেলছেন। তিনি বলছেন কাদ না আলম ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুন, তারা যা বলছে আমি এই বিষয়টা জানি, যে বিষয়টা আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে, চিন্তার মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু নাবি মনে রেখেন পাইন্নাহুম লায়ুকা জীবনাকা, ওরা তো আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, ওরা তো বলছে না তুমি মিথ্যা রসুল, তুমি মিথ্যা, তুমি মিথ্যা, তুমি মিথ্যা, ওরা তো এই কথা বলছে না, ওরা তো এই কথা বলছে না, ওরা কিছু কথাবার্তা বলছে যার কারণে আপনি টেনশনে পড়ে যাচ্ছেন, আপনি চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, কিন্তু ওরা তো আপনাকে অস্বীকার করছে না, ওরা তো আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে না। ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, কিন্তু জালেমদের কাজ হচ্ছে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা, ওরা আপনাকে অস্বীকার করছে না কিন্তু ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, ওরা কিন্তু আপনাকে অস্বীকার করছে না, ওরা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে কিন্তু ওরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে না। মুহাম্মদকে তারা স্বীকৃতি দিচ্ছে, বলছে এটা ওইটা সেটা, কাফের মুশরিকরা রাতের আধারে বাইতুল্লাহর পাশে এসে রাসূলের তেলাওয়াত করা শুনতো এবং নিজেদের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে কথোপকথন করতো, এই করতো, সেই করতো, আবার সকালবেলা হলে বলতো যে না এগুলো সব মিথ্যা কথা, আসলে এগুলো ওয়াহি তো কিছুই না, এই না সিনা, এগুলো ওয়াহি না, এন্না তেন্না, এই সেই বলে আবার ফিরে চলে যেত। আল্লাহ বলছেন কাদ না আলাম, আল্লাহ অবশ্যই জানেন, আপনি যে কথার উপর চিন্তিত হয়ে পড়ছেন, ওরা তো আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, ওরা তো আপনাকে চাচ্ছে, ওরা আপনাকে জানছে, ওরা আপনার বিষয়টা ভিন্ন করছে, কিন্তু ওরা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই জালেমরা আল্লাহর আয়াত গুলোকে অস্বীকার করছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বের রসুলদেরকে এরা অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফাসাবারু তারা সবর করেছিল, ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, এবং তারা সবর করেছিল তাদেরকে যে বিষয়গুলোতে কষ্ট দেওয়া হয়েছে সেই বিষয়গুলোতে, এর কতক্ষণ কতদিন পর্যন্ত সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল, আচ্ছা আতা উন্নত শোনা যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে সাহায্য না এসেছিল। ওলা মুবাদ্দিল আলী কালিমাতিল্লাহ, নবী আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ওলা কাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আল্লাহ তাআলা আপনাকে রসূলদের মধ্যে একজন রসূল করে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার, মক্কার মুশরিকরা এর স্বীকৃতি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করত,
ছিল মক্কার মুশরিকদের ইমান। মুশরিকরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, আল্লাহর আয়াত গুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করত, কিন্তু রসুলকে কোন কোন ক্ষেত্রে তারা স্বীকৃতি দিয়ে যেত, রসুলকে কোন কোন ক্ষেত্রে তারা স্বীকৃতি দিয়ে যেত। এ ছিল মুশরিকদের অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে আয়াত নাম্বার তোমরা একটু দেখে নিও, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহুদি এবং নাসারাদের অবস্থান বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে। ইয়াহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের অবস্থা বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা তোমার তাকে তেমন ভাবেই চিনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনত। ইয়াহুদি এবং খ্রিস্টানরা নাসারারা আল্লাহ রসুলকে ঠিক তেমন ভাবে চিনত যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনত, সন্তানকে চেনার মতো ঠিক একই ভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। একটা মানুষ সবচেয়ে বেশি চিনে তার সন্তানকে। আল্লাহ তাআলা ইয়াহুদি এবং নাসারাদের অবস্থার বর্ণনা করছেন যে তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনত ঠিক একইভাবে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনত। ওয়াইন্না তারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক, এই ইহুদি এবং নাসারাদের একটা সম্প্রদায় সত্যকে গোপন করে রাখত, সত্যকে গোপন করে রাখত কি দিয়ে, অন্তর দিয়ে গোপন করে রাখত, অথবা তারা মৌখিকভাবে তারা সেটাকে গোপন করে রাখত, অথবা কিতাবের মধ্যে তারা সেই আয়াত আছে তাওরাতে সেই আয়াতকে ইঞ্জিলে সেই আয়াতকে তারা হাত দিয়ে চাপা দিয়ে সেটাকে গোপন করে রাখত। ওয়াইন্না তারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক ওয়াহুম ইয়ালামুন, তারা এই কাজটি করত জেনে বুঝে। আমাদের দেশে হযরত ওলামা ইকরাম জেনে বুঝে কাজটি করছেন, জানেন এটা রসুল সেই সুন্না, এরপরেও আরেকটা তরিকা, জানেন রসুল সেই সুন্নার আমল এটা, তারপরে নতুন তরিকা, নতুন দল, নতুন মত, নতুন পথ, নতুন ইজাম, নতুন সবকিছু চালু হচ্ছে। জানা বোঝার পরে হচ্ছে ইয়াহুদি চরিত্র খ্রিস্টানদের চরিত্রকে গ্রহণ করেছে। আল্লাহ বলছেন তারা সেভাবেই চিনে মোহাম্মদকে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনত, এই জাতীয় রসুল খানকে সেভাবেই চিনে যেভাবে সন্তানদেরকে চিনে, কিন্তু তারপরেও সত্যকে গোপন করেই রাখছে, সত্যকে গোপন করেই চলছে। এরপরে কেন করছে, ওয়াহুম ইয়ালামুন, তারা কোরআন হাদিস পড়েই করছে। এই হুজুররা কোরআন পড়ে না, এই হুজুররা হাদিস পড়ে না, পড়ার পরেও কি করছে, তারা ইহুদি এবং নাসারাদের মতো আচরণ করছে, তাদের ইমান যেমন ছিল ঠিক তেমনই কাজ করছে। সূরা কসাস আয়াত নম্বর 50 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন লাম ইয়াস্তাজিবু লাক ফালা মান মা ইয়াত্তাবিউনা হুওয়াহুম, যদি তারা তোমার ডাকে সাড়া না দেয় তাই নামে একটা জীব রাখা হয়, ছেলে কি করছো, কাজ করে দিতে বলছো কেন, তারপর সেভাবে দিতে তাই তোমাকে তার বলছে কেন এভাবে উঠছে, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ ইল্লাম ইয়াসতাজিবু লাকা ফালা মান মা ইয়াত্তাবিউনা হুওয়াহুম, যদি সে যদি তারা তোমার ডাকে সাড়া না দেয় তুমি মনে রেখো ফালা মান মা ইয়াত্তাবিউনা হুওয়াহুম, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তারা জানে, তারা জানে জেনে বুঝে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, অনুসরণ করে তারা তোমার ডাকে সাড়া দিচ্ছে না, আহ্বানে সাড়া দিচ্ছে না। অমান্না বললো মিম্মান তাবা হওয়া, তার চাইতে বড় গুমরা আর কে হতে পারে, তার চাইতে বড় গুমরা আর কে হতে পারে যে তার প্রবৃত্তির অনুসরণ করে, বিহাইলি হুদান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চলে আসা হিদায়ত আসার পরেও। হিদায়ত কাকে বলে, হিদায়ত কাকে বলে, তার চাইতে বড় গুমরা আর কে হতে পারে, তার চাইতে বড় পদভ্রষ্ট আর কে হতে পারে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসার পরে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে,
সে ব্যক্তি প্রবৃত্তি অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসার পরে তার চাইতে বড় গোমরা আর কে হতে পারে? আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হুদ আয়াত নাম্বার 14 তিনি বলছেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা তোমাদের আহ্বানে সাড়া না দেয়, ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তোমরা জেনে রেখো যে নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়ে রেখেছেন, আল্লাহর জ্ঞানে রয়েছে, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করছেন। ওয়াল্লা ইলাহা ইল্লাহু, এবং আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নেই। তাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি এরপরেও মুসলিম? তোমরা আহ্বানে সাড়া দিচ্ছ না রাসূলের, রাসূল তোমাদেরকে আহ্বান করছেন ডাকছেন, এরপরেও তোমরা চলে যাচ্ছ। আল্লাহ জানেন যে আল্লাহ তাআলা রাসূলের উপরে অবতীর্ণ করেছেন ওয়াহি, আল্লাহ জানেন আল্লাহ তাআলা রাসূলের উপরে অবতীর্ণ করেছেন রিসালাত, এটা অবশ্যই আল্লাহ জানেন। আর রাসূল তোমাদেরকে ডাকছেন, আর তোমরা সেখানে সাড়া দিচ্ছ না, রাসূলের আহ্বান সাড়া দিচ্ছ না, আদর্শকে তার থেকে দিচ্ছ না, তাকে একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নিচ্ছ না। হাল্লাম তুম মুসলিমুন, তোমরা কি মুসলিম? তোমরা কি মুসলিম, এ প্রশ্ন কার? আল্লাহ সুবহান ওয়া তাআলা, কত সুন্দর প্রশ্ন! জীবনের সবগুলো ক্ষেত্রে আদর্শ রসুলকে নিচ্ছ না, রাজনীতি চলছে আর এক নীতিতে। রাজনীতি কখনো চালায় ভারত, কখনো চালায় পাকিস্তান, কখনো চালায় আমেরিকা, কখনো চালায় রাশিয়া, কখনো চালায় চায়না, কখনো চালায় ইরাক, কখনো চালায় আফগানিস্তান, আমাদের দেশের রাজনীতি। রাসূলের আদর্শ সেখানে নেই, রাসূলের আদর্শ সেখানে নেই। আল্লাহই বলছেন, হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলিম, তোমরা কি মুসলিম? আল্লাহু আকবার! আল্লাহ যে কটা প্রশ্ন আছে জাতির উপরে, এই প্রশ্নগুলোর উত্তর জাতি দিতে পারবে না, প্রশ্নের উত্তর জাতি দিতে পারবে না। আল্লাহ বলছেন, পাইনাতা যাবুন, কোথায় যাচ্ছ? আল্লাহকে উত্তর করো যে আল্লাহ আমি মৌদুদির রাজনীতি করতে যাচ্ছি, দেওয়া যাবে উত্তর? আল্লাহ বলছেন, কোথায় যাচ্ছ জাতি, বলো আল্লাহ আমি দাড়ি শেখ করতে যাচ্ছি সেলুনে, চলবে? কোথায় যাচ্ছ জাতি, আল্লাহ ওজনে কম দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছ জাতি, আল্লাহ আমি গায়রুল্লাহর নামে শপথ করতে যাচ্ছি। জাতি কোথায় যাচ্ছ, আল্লাহ আমি ঘুষ খেতে যাচ্ছি। জাতি কোথায় যাচ্ছ, আল্লাহ আমি বুজুর্গের তরিকা ধরতে যাচ্ছি। জাতি কই যাচ্ছ, আল্লাহ আমি ফুরফুরার মুড়ি ধরতে যাচ্ছি। আল্লাহ আমি ফুরফুরার মুড়ি ধরতে যাচ্ছি। আইনা তা ভাবুন, এই বনি আদম কোথায় যাচ্ছ, আল্লাহ আমি শাহালির মাজারে যাচ্ছি। এই বনি আদম কোথায় যাচ্ছ, আল্লাহ আমি রায়বেন্ডে যাচ্ছি, দিল্লি যাচ্ছি। জাতি কই যাচ্ছ, আল্লাহ আমি পাশ্চাত্য সভ্যতাকে মেনে নিতে যাচ্ছি। জাতি কই যাচ্ছ, আমি ধর্ম নিরপেক্ষ মতবাদ অথবা গণতন্ত্রকে নিয়ে যেতে যাচ্ছি। উত্তর দিতে পারবে আল্লাহর এই প্রশ্নের? আইন আতাদ হাবুন, আল্লাহ জিজ্ঞেস করছে, কই যাচ্ছ, কার আদর্শকে নিতে যাচ্ছ, কোন পথে চলতে যাচ্ছ, তোমার রাস্তা কোনটা? জাতি কই যাচ্ছ, আল্লাহ ডিস্কো ডান্স করতে যাচ্ছে FBC-তে। জাতি কই যাচ্ছ, আল্লাহ অন্যের উলঙ্গ বেহায়া ছবি দেখতে যাচ্ছে, আমি আর আমার সন্তান মিলে, বাপ আর সন্তান একসাথে বসে উলঙ্গ ছবি দেখে, ওকে যদি আল্লাহ প্রশ্ন করতেন, কই যাচ্ছি, সে বলবে যে আল্লাহ আমি উলঙ্গ ছবি দেখতে যাচ্ছি। কই যাচ্ছ জাতি, নারীরা বলবে, আল্লাহ হিজাব খুলে চাকরি করতে যাচ্ছি, হিজাব ছেড়ে দিয়ে চাকরি করতে যাচ্ছি। কই যাচ্ছ, আল্লাহ ডেটিং করতে যাচ্ছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চলতে যাচ্ছি। উত্তর আছে, আল্লাহ তো মুসলিমুন, এটাও আর একটা প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে, তোমরা কি মুসলিম, কি মানো ধর্ম নিরপেক্ষ মানি, এই তুমি কি মুসলিম, ধর্ম নিরপেক্ষ মানার পরেও মুসলিম থাকো, কি মানো গণতন্ত্র মানি, এই তারপরেও মুসলিম থাকো, কি মানো আমি সমাজতন্ত্র মানি তারপরেও মুসলিম, তুমি কি মানো আমি হানাফিয়াত মানি তারপরেও মুসলিম, কি মানো আমি শাফিয়াত মানি তারপরেও মুসলিম, কি মানো আমি চরমায় শর্ষিনা উজানি নকশবন্দি মুজাদ্দিদি সরাদি মানি তারপরেও মুসলিম, কি মানো আমি খিলাফত মানি হুকুমত মানি আল্লাহ বলছেন তারপরেও মুসলিম? কি উত্তর আল্লাহর প্রশ্নের? আল্লাহ আকবার, হাল আনতুম মুসলিমুন, তুমি কি এরপরেও মুসলিম? খালি বড় দল দেখবে, বড় তরিকা দেখবে, আর সব দৌড় পেড়ে চলে যাবে, এরপরেও তুমি মুসলিম? হাল আনতুম মুসলিমুন, আহ্বানে সাড়া দাওনি নবীর, আহ্বানে সাড়া দাওনি আল্লাহ, আহ্বানে সাড়া দাওনি ওয়াহিদ, রোজাতেই সাড়া দাওনি, হাল আনতুম মুসলিমুন, এরপরেও তুমি মুসলিম? আল্লাহ আকবার, আল্লাহর আয়াত মানুষকে নাড়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কয়েকটা প্রশ্ন করেছেন কোরআন কারীমের জাতিকে, বনি আদমকে এইভাবে করে প্রশ্ন করেছেন, প্রশ্নগুলোর উত্তর জাতি দিতে পারবে না, এই জাতি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 115, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বর্জন করা ফিতনায় পড়ে যাওয়ার একটি আলামত,
জাহান্নামে চলে যাওয়ার একটা আলামত। জাহান্নামে যারা তারাই চলে যাবে যারা রসুলের আদর্শকে বর্জন করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা রসুলের আদর্শকে নিবে না, রাসুলকে ইমাম হিসাবে নিবে না, রাসুলকে নবী হিসাবে নিবে না, রাসুলের আমিত বিধি বিধানকে যারা নিবে না, তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফিতনার মধ্যে পড়ে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে ফিতনার মধ্যে পড়ে যাবে, জাহান্নামের দিকে তার ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, মিন বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, কোরআন চলে আসার পরে, সহিহ সুন্নাহ চলে আসার পরে, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ওয়াইত্তাবিয়া গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তাকে ছেড়ে দিয়ে যে ব্যক্তি অন্যের রাস্তা ধরবে, মুমিনদের রাস্তাকে ছেড়ে দিয়ে যে ব্যক্তি অন্যের রাস্তাকে অবলম্বন করবে। মুমিনদের রাস্তা হচ্ছে প্রথমত নবী রসুলদের রাস্তা, মুমিনদের রাস্তা দ্বিতীয়ত হচ্ছে নবী রসুলের সাহাবায়ে কিরামদের রাস্তা, নবী রসুলের সাহাবীদের রাস্তা। ওয়াইত্তাবিয়া গায়রা সাবিলিল মুমিনিন, যে ব্যক্তি নবী রসুলদের পথ, নবী রসুলদের বিরুদ্ধে আচরণ করবে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্যের পথকে অবলম্বন করবে, ইত্তেবা করবে, মুআল্লিহি মা তাওয়াল্লা অনুসৃহি জাহান্নাম, তারা যা করছে আল্লাহ বলছে আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দিব, যে যা করছে তাদেরকে সেদিকে ফিরিয়ে দেওয়া হবে। হেদায়েত আসার পরে কেউ যদি রাসূলকে বর্জন করে, মুমিনদের রাস্তাকে বর্জন করে, ও যা করতে চাচ্ছে ওকে আল্লাহ তাআলা সেদিকে ফিরিয়ে দিচ্ছেন, ও মাযহাব মানতে চাচ্ছে ওর জন্য আল্লাহ তাআলা সাইনবোর্ড ওর মতো ওপেন করে দিয়েছেন, ও হচ্ছে ওই মাযহাবে, ও তরিকা মানতে চাচ্ছে ওই দলের, ও হচ্ছে ওই পথের ওই মত, ও হচ্ছে ওই রাজনৈতিক আদর্শের, ও হচ্ছে সেই ইমামের, ও হচ্ছে হিটলারের, ও হচ্ছে ব্যারিস্টারের, ও হচ্ছে এইটার ওইটার সেটার, আল্লাহ বলছেন নুয়াল তারা যেটা করছে আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দিব, অনুশ্রী জাহান্নাম, এবং তাদেরকে আমি জাহান্নামের দিকে আঁকাবো, চালিয়ে দিব তাদেরকে জাহান্নামের দিকে, অতাপ নাসিরা, তাদের এই শেষ পরিণতি কতই না খারাপ, তাদের এই চলাটা কতই না খারাপ, জাহান্নামের এই রাস্তাটা কতই না খারাপ, তারা যা করবে সেই দিকে তাদেরকে ফিরিয়ে দিব, এই পথটা কতই না খারাপ, অতাপ নাসিরা কতই না খারাপ। প্রিয় উপস্থিতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যের অর্থ হচ্ছে মুহাম্মদ আল্লাহর রসুল, এর অর্থ হচ্ছে তার নির্দেশ সমূহের আনুগত্য করা। তৃতীয় ধাপের পরিচয় দিচ্ছি আমরা, এর আগে আমরা কত পরিচয় দিচ্ছিলাম, দুইটা। মুহাম্মদুর রসুল্লাহ, এই সাক্ষ্যের অর্থ হচ্ছে রসুল ইসলামের নির্দেশ সমূহের আনুগত্য করা, তিনি যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা, রসুলের নির্দেশ সমূহের আনুগত্য করা, এবং তিনি যে যে সংবাদগুলোকে পাঠিয়েছেন, যে যে সংবাদগুলোকে তিনি নিয়ে এসেছেন, সেই সেই সংবাদগুলোকে কি করতে হবে, তাসদিক করতে হবে, বিশ্বাস করতে হবে, ইত্তেবা করতে হবে এবং বিশ্বাস করতে হবে, যা থেকে তিনি নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে, যে বিষয়ে তিনি তিরস্কার করেছেন সেই বিষয় থেকে নিজেকে গুছিয়ে নিতে হবে, তিনি যে যে বিষয়গুলোতে তিরস্কার করেছেন সেই সেই বিষয়গুলো থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে, যা নিষেধ করেছেন সেই বিষয় থেকে নিজেকে বিরত রাখতে হবে, শুধুমাত্র তার দেওয়া পন্থায় ইবাদত করতে হবে, এটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তিনি যা বলেছেন তার সত্যায়ন করো, তিনি যা বলেছেন তার আনুগত্য করো, তিনি যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো, তিনি যা তিরস্কার করেছেন তার থেকে বিরত থাকো, একদম বর্জন করো, এবং তার পক্ষ থেকে তিনি যে ইবাদতের পথ পদ্ধতি গুলোকে বলে গিয়েছেন তার পদ্ধতি শুধুমাত্র ইবাদত করো, শুধুমাত্র তার পদ্ধতিতে ইবাদত করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের অর্থ হচ্ছে মুহাম্মদ আল্লাহর রসুল, অর্থাৎ মুহাম্মদ তার দ্বীনের প্রচারের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য, দ্বীনের প্রচারের জন্য পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তার দ্বীনের প্রচারের জন্য পাঠিয়েছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনের প্রচারের জন্য আল্লাহ তাআলা তাকে রসুল করে পাঠিয়েছিলেন, এই সাক্ষ্য দিতে হবে, এই সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সাক্ষ্যের অর্থ হচ্ছে এই সাক্ষ্য দিতে হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশি আরবি, তিনি আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য জীবন বিধান নিয়ে প্রেরিত হয়েছেন, সমগ্র মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কোরাইশি আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির জন্য জীবন বিধান নিয়ে প্রেরিত হয়েছিলেন, এটা হচ্ছে সাক্ষ্যের অর্থ। নবী এবং রাসূলদের মধ্যে তিনি সর্বশেষ,
তাকে সত্যায়ন করা, তাকে ভালোবাসা, তার অনুসরণ করা, তার আনুগত্য করাকে ওয়াজিব হিসাবে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত সুন্নাহ অনুযায়ী ইবাদত করলে, শুধু সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে, শুধুমাত্র তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ অনুযায়ী ইবাদত করলে শুধুমাত্র সেই ইবাদতটাই শুদ্ধ হবে, আর তার এবার তার পদ্ধতিকে বর্জন করলে সে ইবাদত বর্জিত হবে, আল্লাহ তাআলা তাকে বর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাবের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন লিরিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সূরা আহজাব আয়াত নাম্বার 40। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে হতে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং নবীদের মধ্যে হতে সর্বশেষ, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সব কিছু সম্পর্কে সবচাইতে বেশি জানেন। এই আয়াত অবতীর্ণ হয়েছিল মিলাদ পড়াবার জন্য, হুজুরদের মিলাদ পড়াবার জন্য যে আয়াতটি অবতীর্ণ হয়েছিল সেই আয়াতটি হচ্ছে সূরা আহজাবের এই আয়াত, তাই না? হুজুররা মিলাদ শুরু করে কোন আয়াত দিয়ে? এই আয়াত দিয়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, ان الله وملائكته يصلون على النبي يا كان ان على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله এই আয়াত অবতীর্ণ করেছিলেন হুজুরদের খাবার জন্য, খাবার খাও, হারাম খাবার খাও, সুয়র খাবার খাও, মনে রেখো এটা রসুলের আনিত হেদায়েত নয়, তোমার সাক্ষ্য বিবর্তিত হচ্ছে, তুমি সাক্ষ্য দিতে পারোনি রসুলের উপরে, রাসুলের উপরে তুমি সাক্ষ্য দিতে পারোনি, রসুল স্থানের উপরে তোমার সাক্ষ্য আসেনি, তোমার সাক্ষ্য এসেছে অন্যের উপরে, খাতরা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নাম্বার 158 তিনি বলছেন, নবী তুমি বলে দাও, ইয়া ইউহান্নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে লোক সকল, আমি তোমাদের সকলের কাছে রসুল হিসাবে এসেছি, আমি তোমাদের সকলের কাছে সমগ্র পৃথিবীর মানুষের কাছে আমি রসুল হিসাবে এসেছি, আমি রসুল হিসাবে এসেছি, তিনি আমাকে রসুল করে পাঠিয়েছেন, যার রাজত্বে রয়েছে আকাশ এবং জমিনের রাজত্ব, যার আকাশ এবং জমিনের রাজত্ব, যার তিনি আমাকে রসুল করে পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লা হুয়া ইয়ুহি ওয়া ইউমিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তাআমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, তাআমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর কালিমাত সমূহের প্রতি ঈমান আনো, যে কালিমাত গুলো আল্লাহ তাআলা তার রাসূলের কাছে অবতীর্ণ করেছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, এবং তার কালিমাতের ইত্তেবা করো, হতে পারে তোমরা হেদায়েত পাবে, আশা করা যাচ্ছে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরের আয়াত, ওমা তাকুমুর রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু, এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল আহলে হাদিসদের জন্য, আহলে হাদিসরা সালাতের সিস্টেম শিখাবে, এই জন্যই শুধুমাত্র এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল, আর আহলে হাদিসদের রাজনীতির জন্য অন্যান্য ধর্মের পথ নির্দেশনা শয়তান অবতীর্ণ করেছিল। ওমা তাকুমুর রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের জন্য রাসূল যা দেন তোমরা শুধুমাত্র তাকেই গ্রহণ করো, এবং রসুল তোমাদেরকে যে বিষয়টাকে নিষেধ করে দেন তোমরা সেই বিষয় থেকে দূরে থাকো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত প্রকারের আজে বাজে ধারণা রয়েছে সকল প্রকারের আজে বাজে ধারণাকে বর্জন করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত ধরনের আজে বাজে ধারণা রয়েছে, মন্তব্য রয়েছে, সকল প্রকার আজে বাজে ধারণা এবং মন্তব্যগুলোকে বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাংলাদেশের মানুষের পক্ষে কম পক্ষে 13-14টা ধারণা রয়েছে, যেই ধারণাগুলো তারা রসুলের প্রতি পোষণ করছে এবং তার প্রতি ঈমান আনছে, এই ধারণাগুলোকে বর্জন না করা পর্যন্ত রসুলের প্রতি ঈমানের বাস্তবায়ন হবে না, রসুলের প্রতি শাহাদ আর সাক্ষ্য আল্লাহ তাআলা কবুল করবেন না। 1 নম্বর ভ্রান্ত ধারণা রসুল সম্পর্কে, তিনি গায়েব জানেন, রসুল সম্পর্কে 1 নম্বর ভ্রান্ত ধারণা, তিনি গায়েব জানেন, অদৃশ্যের বিষয় সম্পর্কে জানেন, অথচ এই জ্ঞান হচ্ছে কার? একমাত্র
আল্লাহ রব্বুল আলামিনের, তিনি শুধুমাত্র গায়েব সম্পর্কে জানেন, অদৃশ্যের সম্পর্কে জানেন। আয়াত নাম্বার গুলো আপনারা বলে দিয়ে নামে বলে দিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বলে দাও, ওয়ালা আকুলু লাকুম ইন্নী খাজাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু ইন্নী মালাক। আমি বলছি না যে আমার কাছে খাজানা রয়েছে আল্লাহর খাজানা, আমি বলছি না আমি এলমে গায়েব সম্পর্কে জানি, এবং আমি বলছি না যে আমি হচ্ছি মালাক। এবং তারা রাসূল ইসলামকে কল্যাণ এবং অকল্যাণের মালিক মনে করে। আল্লাহ তাআলা বলছেন যে নবী তুমি বলে দাও, লা আমলিকু লিনাফসি দাররা ওয়ালা নাফআ ইল্লা মা শাআ আল্লাহ, লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়ামা মাসসানিয়া সু। নবী তুমি বলে দাও, আমি আমার নফসের জন্য কোনো কল্যাণ এবং অকল্যাণের মালিক নই, শুধুমাত্র আল্লাহ যা চান তাই হয়। যদি আমি গায়ের সম্পর্কে জানতাম, তাহলে আমি সকল প্রকার কল্যাণকে আমি আমার নিজের জন্য লিপিবদ্ধ করে নিতাম, আমাকে কোনো ধরনের অকল্যাণ স্পর্শ করতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা করেছেন, নবী তুমি বলে দাও, দ্বিতীয় বিষয়বস্তু যে নবী কল্যাণ এবং অকল্যাণের মালিক, এই বিষয়ে বিশ্বাস করা। এদেশের মানুষ মনে করে নবী কল্যাণ করতে পারে এবং অকল্যাণ করতে পারে। এদেশের মানুষের এই বিষয়ে বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসটা হচ্ছে অনেকটাই অগ্রগামী। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, মদিনার টানে বই এখানে আছে, আপনারা দেখে নিয়েন। মদিনার টানে তিনি বলছেন, রসুল কল্যাণ এবং অকল্যাণের মালিক, রসুল সবকিছু দেখেন, রসুলের কাছে গিয়ে তিনি তওবা করেন, এই করেন সেই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিকে দিয়ে ঘোষণা করাচ্ছেন, নবী বলে দাও, ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা, আমি কোন কল্যাণ এবং অকল্যাণের মালিক নই, ইন্নি লা ইউজিরুনি মিনাল্লাহি আহাদ, আমাকে আল্লাহ থেকে কেউ ছাড়িয়ে আনতে পারবে না, ওয়ালা নাজিদা মিন দুনিহি মুলতাহাদা। এরপরে কিছু আরেকটা ধারণা নবী সম্পর্কে, নবী নূরের তৈরি, এই বিষয়ে বিশ্বাস করা। নবী নূরের তৈরি, এটা হচ্ছে ভ্রান্ত একটি ধারণা রসুল ইসলাম সম্পর্কে। নবী নূরের তৈরি, নবীকে নূর দ্বারা তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে দিয়ে ঘোষণা করেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ইউহা ইলাইয়া, এবং আমার কাছে শুধুমাত্র ওয়াহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এবং আমার ইলাহ হচ্ছে এক, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমার ইলাহ যিনি আমার ও ইলাহ হচ্ছেন তিনি। নবী নূরের তৈরি নন, নবী হচ্ছেন মাটির তৈরি এবং আমাদের মতোই তিনি মানুষ। তারপরে হচ্ছে আরেকটা ভ্রান্ত বিশ্বাস, 4 নম্বর ভ্রান্ত বিশ্বাস, যে নবীর নূর দিয়ে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছিল। নবীর নূর দিয়ে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রান্ত ধারণা অপনোদন করছেন যে তিনি নবীর নূর দিয়ে পৃথিবীকে সৃষ্টি করেননি, বরং তিনি 6 দিনে আকাশ এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 5 নম্বর ধারণা, যে নবী হচ্ছেন হায়াতুন নবী, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হায়াতুন নবী, তিনি হচ্ছেন চিরঞ্জীব। অথচ এই বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধুমাত্র হায়াত, তারই রয়েছে, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার কোনো মৃত্যু নাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা মাখলুক মৃত্যুবরণ করবে, এমনকি মালাকুল মাউতকেও মৃত্যুবরণ করতে হবে, তাকেও মৃত্যুবরণ করতে হবে। এই একটা বিষয়, 5 নম্বর বিষয়। 6 নম্বর বিষয়, নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। বলা হচ্ছে নবীকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, মানুষকে সৃষ্টি করা হয়েছে নবীকে সৃষ্টি করার জন্য। 7 নম্বর ধারণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের এবং নাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, তিনি সব কিছু দেখেন, তিনি সব জায়গায় উপস্থিত আছেন। এই আকীদা বিয়ে নবীদের মধ্যে থেকে আস্তে 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 তবলিগ জামাতে প্রবেশ করেছে, এবং এদেশের প্রধান আলেম আল্লামা আজিজুল হক সাহেব, তিনি ওই আকীদা পোষণ করেন। এর এর প্রমাণ রয়েছে মদিনার টানে কিতাবে, তিনি বলছেন যে নবী আমাকে দেখে ফেলছেন, আমি কি করে এই কাপড় নিয়ে রসুলের কাছে যাই? আমার ইচ্ছা হচ্ছে রসুলের দরবারে যাওয়ার আগে আমি আরেকটু পবিত্র হয়ে যাই, পাকসাপ হয়ে যাই, গোসল টোসল করে যাই, কেননা নবী আমাকে দেখবেন। নবী হচ্ছেন নাজের, হাজের এবং নাজের, আকীদা হচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের, প্রমাণ হচ্ছে তার কিতাব মদিনার টানে, এখানে আছে, তোমরা দেখে নিও। তারপরে আরেকটা বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে ধারণা, যে তিনি মানুষ যেমন মায়ের জরায়ু থেকে আসেন, প্রত্যেকটা মানুষ যেমন মায়ের জরায়ু থেকে আসেন,
ঠিক সেইভাবে তিনি পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তার ব্যাপারে ধারণা পোষণ করা হচ্ছে যে না, তিনি মায়ের জরায় থেকে ওইভাবে আসেননি, তিনি তার মায়ের রান থেকে বের হয়ে এসেছিলেন, মায়ের রান থেকে বের হয়ে এসেছিলেন। এটা এই দেশে ভান্ডারীরা লিখছে, মাইক ভান্ডারীওয়ালারা, তাদের সাথে সাথে অনেকেই তাল মিলাচ্ছে যে তিনি মায়ের রান থেকে এসেছিলেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে, তার মায়ের যখন প্রসব বেদনা হলো, আমিনার যখন প্রসব বেদনা হলো, তখন যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হতে যাচ্ছেন যাচ্ছেন এই সময় তাকে প্রসব বেদনা থেকে সান্ত্বনা দেওয়ার জন্য, গায়ে মাথায় হাত বুলাবার জন্য, আমরা সবাই জানি মহিলাদের যখন এই তেল উঠে বাচ্চা হওয়ার পেন, তখন মা কালারা তার মাথায় হাত বুলায়, মাথার মধ্যে তেল ঢালে, এই করে ওই করে, সে করে অনেক কিছু করে, কারণ কঠিন বেদনা, খুব কষ্টের কাজ। দুনিয়াতে কোনো মায়ের যদি কোনো কষ্ট দেখে থাকে, সেটা হচ্ছে প্রসব বেদনার এই কষ্ট, প্রসব বেদনার এই কষ্ট। বলছে যে তার মায়ের কোনো প্রসব বেদনা হতে হয়নি, এবং তার মায়ের যখন এই দেইন উঠেছিল যে ভূমিষ্ঠ হবে হবে, এই সময় আতিয়া রাদিয়াল্লাহু আনহা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন এসে তার এই মন্ত্রস্থানকে খালাস করে নিয়েছিলেন তার মায়ের পেট থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোথায় আতিয়া রাদিয়াল্লাহু আনহা আর কোথায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম? কবে মরে গিয়েছেন? তারা এসেছিলেন একেবারে সশরীরে এসে, তারা সশরীরে এসে এই আমিনার পেট থেকে মন্ত্রস্থানকে বের করে নিয়ে এসেছেন। আবার পেট থেকে বের করে নিয়ে বের করতে হচ্ছে রান থেকে, রান থেকে। মায়ের প্রসব বেদনা হচ্ছে খুব কষ্টের, এই কষ্ট লাঘব করার জন্য থানবী সাহেব একটা চিকিৎসা দিয়েছেন, আশাবাদী থানবী হাকিমুল উম্মাহ। চিকিৎসাটা হচ্ছে যখন কঠিন বেদনা হবে, রক্ত ঝরতে থাকবে, মায়ের অবস্থা খুব খারাপ হবে, তখন কেউ যদি কুরআন শিখাত লেখে মায়ের দুই রানের মাঝখানে লজ্জার স্থানের মধ্যে ঝুলিয়ে দেয়, ভেঙে দেয় টাইট করে, তাহলে তার প্রসব বেদনা কমে যাবে, আসানির সাথে ওই বাচ্চাটি বের হয়ে আসবে। এরপরে তিনি আবার লিখছেন, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে তাদের তাকে খুলে ফেলতে হবে, আর না হলে মায়ের পেটের ভিতরে জড়ায়ু করে যা আছে নারীগুলি সব বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে পেটের ভিতরে যা আছে সব বের হওয়ার পদ্ধতি, বের হওয়ার চিকিৎসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাকিমুল উম্মতের তাবিজের কিতাব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি জোরে লেখা আছে না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মায়ের লজ্জার স্থানে লাগাবার জন্য সুরাইন শিকারকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন না? আল্লাহ আকবার, সুরাইন শিকার করে দেখো, আল্লাহ তালা ওখানে একটা মুমিন জাতির কথা তুলে ধরছেন। কুতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। হ্যাঁ, ও এটা কি ইয়াতির কিছু কুতিলা আসহাবুল উখদুদ সুরাটা তো আগে পড়ে, তাই না? আগের চার পরেরটা, এই জন্য চলে এসেছে আগের চার পরেরটা। তো এই সুরাটিকে লিখে যদি কেউ দিয়ে দেয়, তাহলে পেট থেকে যা আছে সব বেরিয়ে চলে আসবে। ইন্নালিল্লাহি আল্লাহর রসুলাম সম্পর্কে আরো একটি বাজে বাজে ধারণা হচ্ছে, তিনি সব মানুষের মতোই পৃথিবীতে, তিনি সব মানুষের মতো পৃথিবীতে আসেননি, তার জন্মের অবস্থানটা ছিল একদম ভিন্ন, তার জন্মের অবস্থানটা ছিল একদম ভিন্ন, তিনি নির্ধারিত পন্থায় পৃথিবীতে আসেননি। তারপর রসুলাম সম্পর্কে তিনি হায়াতে আছেন, কবরে আছেন, তিনি ওখান থেকে চলে আসেন, তিনি ওখান থেকে এসে সবকিছু করেন, সবকিছু দেখেন। আদম আলাইহিসসালাম সম্পর্কে আরো একটি বাজে ধারণা হচ্ছে, বাজে মন্তব্য যা ঈমান বিধ্বংস করে, সেটি হচ্ছে আল্লাহর রাসূলের ওসিলা দিয়ে দোয়া করা, রাসূলের ওসিলা দিয়ে দোয়া করা। এর আগে আমরা ওসিলা নিয়ে আলোচনা পেশ করেছিলাম, সেই আলোচনাতে ওসিলা সম্পর্কে বলেছিলাম যে কোনো মানুষের ওসিলা নিয়ে দোয়া করা যাবে না, মানুষের নিয়ে দোয়া করা যাবে না। এবং রাসূলের নামে আরেকটা বাজে ধারণা হচ্ছে, বাজে ঈমান হচ্ছে, আদম আলাইহিসসালাম তার ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, রসুলকে স্বপ্ন দেখা নিয়ে বাড়াবাড়ি রয়েছে। যেমন স্বপ্নের কথাটা আমরা প্রথমেই বলে দিলাম যে ও চেষ্টা করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে, বারবার ওর মুখ থেকে আসছে আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। এবং রসুলকে স্বপ্নে যে ব্যক্তি দেখবে, যে ব্যক্তি রসুলকে স্বপ্নে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব, এটা হচ্ছে এই জাতির একটা বিশ্বাস। রসুলকে স্বপ্নে দেখার পরেও জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে, রসুলকে লালন পালন করার পরেও জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে,
রাসূলকে কোলে দিকে মানুষ করার পরেও জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে, রাসূলকে দ্বীনের পথে শিরকাত দেওয়ার পরেও জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে, আর সেই রাসূলকে স্বপ্ন দেখতে পরে জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। এখন রাসূলকে স্বপ্ন দেখার তকবীর নামে একটা কিতাব লেখা হয়েছে, রাসূলকে স্বপ্ন দেখার তকবীর। এই কাজটা করলে পরে রাসূলকে দেখা যাবে, এই কাজ করলেই রাসূলকে দেখা যাবে, আর রাসূলকে দেখলে পরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, শাফাত ওয়াজিব হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাসূলকে স্বপ্ন দেখা নিয়ে বাড়াবাড়ি। তারপরে আরেকটা ভাবে ধারণা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে রাসূল নূরের তৈরি, পরে সবচাইতে বড় ধারণা যেটা কুফুরি ধারণা, অনেক বড় কুফুরির চাইতে কুফুরি, নূর মিন নূরিল্লাহ, রাসূল শুধু নূরের তৈরি নন, তিনি হচ্ছে আল্লাহ নূরের টুকরা, আল্লাহ নূরের অংশ, আল্লাহ নূরের অংশ, আল্লাহ নূরের অংশ। এই বলে রাসূলের উপরে ঈমান আনছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ হচ্ছে রাসূলের প্রতি শাহাদার বিষয়। এই ভ্রান্ত বিশ্বাস গুলোকে বর্জন করে রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ভ্রান্ত বিশ্বাস গুলোকে বর্জন করেই তবে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবং শাহাদার যে শর্ত গুলোকে আমরা আলোচনা করলাম চারটা ধাপে, এই শাহাদার এই শর্ত গুলোকে পালন করে তারপর রাসূলের প্রতি সাক্ষ্য প্রদান করতে হবে, অথবা সাক্ষ্য দেওয়ার সাথে সাথে এই বিষয়গুলোকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলকে পরিপূর্ণ ভাবে আমাদের জীবনের জন্য আদর্শ হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাবের আয়াত, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নবী হচ্ছেন আল্লাহ নূরের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। কোন ক্ষেত্রে? শুধু রাজনীতির ক্ষেত্রে, কোন ক্ষেত্রে বাবা হওয়ার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে টিচার হওয়ার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে, কয়টা ক্ষেত্রে জীবনের সার্বিক ক্ষেত্রে আপনি একজন স্বামী, আপনি রসুলের মতো হয়ে যান, আপনি একজন ব্যবসায়ী, রসুলের আদর্শকে গ্রহণ করুন, আপনি একজন চিকিৎসক, রসুলের আদর্শকে গ্রহণ করুন, আপনি একজন সমাজপতি, রসুলের আদর্শকে গ্রহণ করুন, আপনি একজন দায়ী, রসুলের আদর্শকে গ্রহণ করুন, আপনি একজন আলেমে দিন, আপনি একজন দায়ী, আপনি রসুলের আদর্শকে গ্রহণ করুন, আপনি জীবনে যেই পথে চলতে চান, যেই মতে চলতে চান, যেই অবস্থায় চলতে চান, আপনি রসুলের আদর্শকে গ্রহণ করুন। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহর সাক্ষাৎকে আশা, যারা আল্লাহর সাক্ষাৎকে আশা পোষণ করে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যারা আখিরাত দিবসে মুক্তি আশা করে, তাদের জন্য রসুল হচ্ছেন একক আদর্শ, একক আদর্শ। ওয়াইন টুকিয়ে অরুহুতে হাতাদু, যদি শুধুমাত্র তার আনুগত্য করো, তার অনুসরণ করো, তবেই শুধুমাত্র তোমরা হেদায়ত পাবে, অন্যথায় হেদায়ত পাবে না। রসুলের আনিত বিষয়ের প্রতি ইমান আনতে হবে, সত্যায়ন করতে হবে, মেনে নিতে হবে, পদ্ধতি অনুযায়ী ইবাদত করে যেতে হবে, রসুলকে জীবনের সর্বক্ষেত্রে মেনে নিতে হবে, মৌখিক সাক্ষ্যের সাথে সাথে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, চিনতে হবে, জানতে হবে, একরার করে যেতে হবে, এবং যত প্রকারের বাজে ধারণা গুলো আছে সকল প্রকার বাজে ধারণা গুলোকে বর্জন করে রসুলের প্রতি সাক্ষ্য প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের ইমানে বারাকাত দান করেন, আল্লাহ আমাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে রাসূলকে এককভাবে ইমান হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন, একক আদর্শ হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন, রাসূলকে একক রাসূল হিসাবে মেনে নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, একক আদর্শ ব্যক্তিত্ব হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন, হেদায়েতের একক বিচার হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন, সকল প্রকার দল মত পথ তরিকা ইজম ব্যক্তিত্ব স্কলার ইমাম হাবি জাবি খাজা গাজা লেঙ্কা যা আছে সবগুলোকে বর্জন করে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে রসুলের প্রতি ঈমান এনে বেঁচে থাকার তৌফিক দান করেন, রসুলের প্রতি ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের জন্য একটা আকর্ষণ রয়েছে, সবাই বসেন এবং যারা বিদেশে আছেন তারাও একটু অপেক্ষা করেন। আপনাদেরকে আমরা পরশুদিন ওয়াদা করেছিলাম যে তাবলীগ জামাতের গোপন বায়াত মৃত ব্যক্তির হাতে বায়াতের আওয়াজটুকু শুনিয়ে দিব। আমার কাছে ক্যাসেটটুকু রয়েছে, আপনারা একটু অপেক্ষার সাথে ধৈর্য ধারণ করেন, ধৈর্যের সাথে অপেক্ষা করেন, আপনাদেরকে সেই বায়াতটি আমরা শোনাতে যাচ্ছি।
হতো। জীবিত অবস্থায় সাহাবীরা তার হাতে বায়াত করেছিলেন সরাসরি, না কোন নবী রসুলের অবস্থায়, নাকি রসুলের হাতের মাধ্যমে ইসলামের হাতে কেউ বায়াত করেছিলেন, সরাসরি রসুলের হাতে বায়াত করেছিলেন সাহাবা ইকরাম। রসুলাম যখন মারা গেলেন তখন সাহাবীরা রসুলের হাতে বায়াত করেছিলেন আবু বকরের হাতে ধরে, তাই না? জি না, সাহাবীরা সরাসরি বায়াত করেছিলেন কার হাতে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে রসুলের মৃত্যুর পরে। অন্য কারো হাতে বায়াত তারা করেননি, কোন মৃত রসুলের উপর বায়াত তারা করেননি। এমনকি রসুলের লাশটা ওখানে শোয়ানো ছিল, 3-3 দিন পর্যন্ত কেউ রসুলের হাতে বায়াত করছে না। বায়াত করছে কার হাতে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে। আবু বকর রাদিয়াল্লাহু মারা যাচ্ছেন, সাহাবীরা বায়াত করছে কার হাতে? আবু বকরের হাতে। কার হাতে? ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে। আবার ওমর রাদিয়াল্লাহু মারা যাচ্ছেন, সাহাবীরা বায়াত করছেন কার হাতে? ওসমান রাদিয়াল্লাহু আনহু হাতে। মৃত ওমরের হাতে বায়াত করছেন না, ওসমান শাহাদাত বরণ করছেন। তিনি বায়াত করছেন না, কেউ বায়াত করছেন না।
মৃত ব্যক্তির উপর বায়াত করা এটা কুফরের চাইতে বড় কুফরি। উনি তওবা করাচ্ছেন সবাইকে, আমরা তওবা করছি সকল প্রকার শিরিক থেকে, আমরা নিজেদেরকে তাওহীদ প্রচারের দিকে লিপ্ত করব, দিন শেখার ক্ষেত্রে আমরা আগ্রহ কোনোদিন যাতে না কমে এই সেই তওবা তওবা করে তারপরে মৃত ব্যক্তির হাতে বায়াত করছেন, যে আমরা বায়াত করছি হযরত মাওলানা ইলিয়াস সাহেবের হাতের উপরে ইনামুল হাতামের মাধ্যমে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ হচ্ছে গোপন বায়াত, খুব কষ্ট করে তাকে বের করে নিয়ে আসা ইনামুল হাতামের জীবদ্দশাতে। পাকিস্তানে পাকিস্তানে জি صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك، اشهد ان لا اله الا انت، استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله.